নমস্কার, তক্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে তক্ক যুক্তি গপ্পে ঠিক আলোচনা করব, ঠিক কিছুটা আগে শুরু হয়েছে, সময়ের আগে। আসলে আমরা আজকের তক্ক যুক্তি গপ্প 7:30 থেকে 9টা পর্যন্ত আজকে একটু সময় নিচ্ছি, আজকে একটু বেশি সময় নিচ্ছি আজকের তক্ক যুক্তি গপ্পে। আজকের তক্ক যুক্তি গপ্পে যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখতে দেখতে নির্বাচন নির্ঘণ্ট একেবারে সামনে, 2018 রাজ্যের বিধানসভা নির্বাচন, 2018 ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আর কিছুটা দিন, 18ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এই ক্ষেত্রে আজকে থেকে, যখন আজকে থেকে 4 বছর আগের কথা বলছি, ঠিক 5 বছর আগের কথা বলছি, যখন এই রাজ্যে শেষ বিধানসভা নির্বাচনটা হয়েছিল, ঠিক সেই সময় থেকে সেখানে শাসক শাসন ক্ষমতায় এসেছিল রাজ্যের বামফ্রন্ট সরকার এই রাজ্যে, এবং এরপর থেকে বিরোধী কে হবে তা নিয়ে চলছিল একেবারে এক ধরনের, বলতে পারি এক ধরনের গরিব মহিষী কাণ্ড। আজ এই বিরোধী তো কালও বিরোধী, আজকে এ সত্তায় তো কালকে ও সত্তায়, অর্থাৎ বিরোধিতা নিয়েই বড় প্রশ্ন দাঁড়িয়েছিল এই রাজ্যে, কারা বিরোধীর মসনদে বসবে। সেই ক্ষেত্রে কখনো কংগ্রেস, কখনো তৃণমূল। এরপর ধীরে 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 গত 2 বছরের মধ্যে পুরো সিনারিওটা, পুরো চিত্রটা রাজ্যের বদলে যায়। ঠিক ঠিক 2 বছরের মধ্যে বিজেপি, অর্থাৎ যারা পদ্মচিহ্ন নিয়ে রাজ্যে টাইফুনের মতো ঝরে আসে এবং পদ্মচিহ্নের রমরমায় লালের সেখানে একটু মান্দারূপ ধারণ হয়, এবং বিরোধী হিসাবে বিরোধীর আসনে বিজেপি একেবারে গৌরবিতভাবে আত্মপ্রকাশ করে। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি রাজ্যের বিরোধী দল এবং শাসক দল বামফ্রন্ট, শাসক দল বামফ্রন্ট এবং বিরোধী দল, 18ই ফেব্রুয়ারি নির্বাচন, রাজ্যের বিধানসভা নির্বাচনের আর কয়েকটা দিন, এর মধ্যেই শাসক এবং বিরোধী দলের প্রচারের শেষ তুলির টান পড়তে চলেছে। এরকম পরিস্থিতিতে জনগণের আসল ইস্যুগুলো ভোট বাক্সে হিট করবে তো? রাজ্যে জনগণের যে ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো এতদিন রাজনীতির প্রচার করেছে, রাজনীতিতে তুমুল ঝড় তুলেছে রাজ্যে, মাঠে ঘাটে মানুষের কাছে গেছে, তার মধ্যে মেইন যে ইস্যুগুলো, জনগণের আসল ইস্যুগুলো হারিয়ে যায়নি তো? এবং যদি হারিয়ে যায় তাহলে সেই ইস্যুগুলো কি আর কেউ, যেগুলো ইস্যুই নয় তাও সেই ইস্যুগুলোকে তুলে আনার চেষ্টা করে জনগণকে বিভ্রান্ত করছে না তো? এবং এই প্রশ্নগুলো আজকে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। তাই আজকের আলোচনা আমরা রেখেছি যে রাজনৈতিক শাসক এবং বিরোধী দলের রাজনৈতিক প্রচারের শেষ তুলির টান, সেই ক্ষেত্রে জনগণের আসল ইস্যুগুলো ভোট বাক্সে হিট করবে তো? এ নিয়ে আমাদের সাথে কথা বলতে আছেন, ঠিক আমার পাশেই আছেন মৃণাল কান্তি দেব। স্বাগত জানাচ্ছি মৃণালবাবু। রাজ্যের বিজেপি মুখপাত্র মৃণাল কান্তি দেব, এবং ডক্টরেট করছেন উনি রাজ্য ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি ঠিক এর পাশেই আছেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অরুণ নাথ। স্বাগত জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক অরুণ নাথ আমাদের সাথে, এবং আমরা একজন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে ওনাকে চিনি, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, তক্ক যুক্তি গপ্পে এর আগে এসেছেন, ঠিক কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন আমাদের মধ্যে। সিপিএমের বা বামপন্থী দলের থেকে কেউ একজন আমরা বলেছি কাউকে পাঠাতে, তাই আমরা ফোনও করেছি ফরওয়ার্ড ব্লক থেকে, শ্যামল রায় উনিও আসতে পারেন বা অন্য কাউকে পাঠাতে পারেন, দেখা যাক কে আসে। তবে এরই মধ্যে আমরা দুজন অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন, সম্মানিত দুজন অতিথিকে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে তক্ক যুক্তি গপ্প আলোচনায়। শাসক ও বিরোধী রাজনৈতিক দলের প্রচারের শেষ তুলির টান, এর মধ্যে রাজ্যের জনগণের মেইন এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ভোট বাক্সে 18 তারিখ হিট করবে তো? এ নিয়ে আলোচনায় প্রথমে যাব, আমাদের মধ্যে আছেন বিজেপির মুখপাত্র, তাই ওনার কাছে যাব, কেননা উনি বিজেপি দল থেকে প্রতিনিধিত্ব করছেন, সেক্ষেত্রে বিরোধী দল হিসাবে এবং আগামী দিনের পরিকল্পনা উনি কী বলবেন এবং উনি কী বিষয়গুলোকে মেইন ইস্যু বলে ধারণা করছেন এই রাজ্যের মানুষের। প্লিজ মৃণালবাবু, রাজ্যের মানুষের আমরা যেটা বলছি আজকের দিনে দাঁড়িয়ে, আপনারা ঠিক কিছুক্ষণ আগে রাজ্যের সবচেয়ে বড় জনসভার, আপনারাই বলছেন যে সবচেয়ে বড় জনসভা এই রাজ্যে হচ্ছে হয়েছে, যেগুলো আপনাদের বক্তব্যে ফুটে উঠছে এবং সেখানেও আলোচনা এটা আসছে, এরকম মোদির আস্থা বলে আজকের জনসভা, শান্তিরবাজারের জনসভা ঠিক কিছুক্ষণ আগে সেই রেশা কোনো কাটেনি, এরকম পরিস্থিতিতে আপনাকে একেবারে আলাদা রকমভাবে জানতে চাইছি, সেটা হচ্ছে রাজনৈতিক নেতারা, আপনাদের রাজনৈতিক দলের নেতারা যে বক্তব্যগুলো, যে বিষয়গুলোকে তুলে আনছে, সেগুলোর মধ্যে যে যে ইস্যুগুলোকে রেখেছে, এগুলোই কি মেন ইস্যু নাকি এর থেকেও আলাদা কিছু ইস্যু আছে যেগুলোকে আপনারা মনে করছেন রাজ্যে তোলা উচিত ছিল বিরোধী দল হিসেবে, কি মনে করেন? বিরোধী দল হিসেবে আমাদের যা যা ইস্যু তোলার ছিল আমরা সবগুলোই তুলেছি, কোনো ইস্যু বাদ নেই।
যে ইস্যুগুলি হয়তো প্রধানমন্ত্রী বলেন বা অমুক বড় নেতা বলেননি, সেজন্য আমরা ভিজন ডকুমেন্ট করেছি। সাধারণত নির্বাচনী সময়তে রাজনৈতিক দলরা তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। তো ভারতীয় জনতা পার্টি প্রথমবার লোকসভা নির্বাচন থেকে ট্রেন্ড চালু করেছে যে আমরা নির্বাচনী ইশতেহারটা দিই না, একটু আলাদা রকমভাবে ভিজন ডকুমেন্ট দিই, এবং তার মধ্যে সবগুলো বিষয় একটা মিশন মোডে দেওয়া থাকে। হ্যাঁ, নির্বাচনী ইশতেহারে ধরুন বলা হলো যে একটা কলেজ করব, এটা কথার কথা, তার মানে ধরে নেওয়া হয় এটাই যে আগামী 5 বছরের মধ্যে করতে হবে, এটাই ধরে নেওয়া যায়। কিন্তু এমনও অনেকগুলো প্রতিশ্রুতি থাকে স্বাভাবিক যেটা 5 বছরের মধ্যে হবার নয়। তো এই কারণে জনগণের কাছে যাতে স্বচ্ছ থাকতে পারি, সে কারণে আমরা ভিজন ডকুমেন্ট পেশ করি। এই ভিজন ডকুমেন্টে আমরা একটা ডেডলাইন দেওয়া থাকে এক একটা জিনিসের জন্য। মানে ধরুন একটা কলেজ করতে আমার যত বছর লাগবে, আজকে একটা মেডিকেল কলেজ করাটা আর একটু বেশি সময়ের দরকার, এইমস করতে হলে আর একটু বেশি সময়ের দরকার। তো এই কারণেই আমরা ভিজন ডকুমেন্টে আমাদের এ টু জেড সমস্ত ইস্যুকেই অ্যাড্রেস করা হয়েছে। সমস্ত আপনার সেকশন আছে, মানে জনগণের যত সেকশন আছে ত্রিপুরা রাজ্যে, সব সেকশনকে অ্যাড্রেস করা হয়েছে। সেটা কর্মচারীর সপ্তম পে কমিশন হোক, যুবকদের জন্য কর্মসংস্থান হোক, শিক্ষার কথা হোক, স্বাস্থ্যের কথা হোক, হ্যাঁ, বা আপনার ত্রিপুরা রাজ্যে যে ধরনের শিল্প হতে পারে সেটা হোক, কৃষির কথা হোক, সমস্ত বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে। তাহলে আপনারা বলছেন যে আপনাদের রাজনৈতিক দল বা বিজেপি এই রাজ্যের প্রতিটি ইস্যুকে, জনগণের আসল যেগুলোকে জনগণ চাইছে, বৃহত্তর জনগণের মধ্যে যে ইস্যুগুলো ক্যারি করছে, এগুলোকে প্রতিটাকে ছুঁয়েছেন আপনাদের ভিশন ডকুমেন্ট বা অন্যান্য ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আমাদের ভিশন ডকুমেন্ট যখন করা হয়, এই ভিশন ডকুমেন্টে আমরা আপনার এ টু জেড সমস্ত ইস্যু যে করেছি সেটা আমরা মনগড়া করেছি, বিষয়টা এরকম নয়। এর আগে আমাদের একটা সভা ডাকা হয়েছিল আপনার আগরতলারই একটা প্রেক্ষাগৃহে, ওখানে বিভিন্ন অংশের মানুষদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, অনেকে প্রতিনিধি হিসাবে এসছে, যারা আসতে পারেননি তাদের জন্য আমাদের মেইল আইডি দিয়ে দেওয়া হয়েছিল যে আপনার যার যা মতামত, বা আপনি মানে মতামত মিনস আপনি আপনার নিজের রাজ্যের পার্টিকুলার একটা বিষয়কে কী দেখতে চান, বা একটু স্পেসিফিক বলতে গেলে আগামীতে ভারতীয় জনতা পার্টি সরকারের কাছ থেকে আপনি কী কী আশা করেন। তো ওই ধরনের অনেক মতামত নেওয়া হয়েছে। তো জনগণের মতামত নেবার পরে আমরা আলোচনার ভিত্তিতে একটা ড্রাফট তৈরি করেছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে অনেক অনেক বিষয় যেগুলো ড্রাফট আপনারা তৈরি করেছেন সেগুলো নিয়েও আলোচনা করব, আলোচনা করব ওইটা কতটুকু গুরুত্বপূর্ণ, ওইটা কতটুকু, এগুলো আলোচনা করব। কিন্তু বামফ্রন্ট সরকার থেকে যে স্লোগানটা তোলা হয় বা যে ইস্যুটাকে বারবার সামনে আনা হয়, যেমন শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে, শান্তি সম্প্রীতি উন্নয়ন এটাকে প্রাইম ইস্যু হিসেবে এর রাজ্যে শাসক দল তুলে ধরছে, আপনাদের ভিশন ডকুমেন্টে শান্তি সম্প্রীতির কথাটা সেরকম ইস্যু ভিত্তিক বা সেরকম প্রথম লেভেলে থাকেনি, এই যে এই বিষয়টাকে আপনারা কি বলতে চাচ্ছেন? শান্তি এবং সম্প্রীতি এটা হচ্ছে সিপিএম এর প্রোপাগান্ডা, শান্তি এবং সম্প্রীতি। তো শান্তি এবং সম্প্রীতিটা যেহেতু সিপিএম এর প্রোপাগান্ডা, এক্স্যাক্টলি এই টার্মিনোলজি ইউজ করে আমরা কোনো প্রতিশ্রুতি দেব এটা হবে রাজনৈতিক মূর্খামি। আমাদের ভিশন ডকুমেন্ট একটা পয়েন্ট আছে গভর্নেন্সের ঠিক পরে দেখবেন, পেজ নম্বর আমার এক্ষণ খেয়াল নেই, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ আইনশৃঙ্খলা। শান্তি সম্প্রীতি কখন নষ্ট হয়? যখন আপনার আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকে না, তখনই শান্তি সম্প্রীতি নষ্ট হয়, কেমন না? তো যতদূর কথা হচ্ছে শান্তি সম্প্রীতির, এ রাজ্যে অশান্তি, এ রাজ্যে আপনার একটা অনেক আগের কথাই ধরুন, ধরুন না যখন রাজতন্ত্র, হ্যাঁ, তো রাজতন্ত্র যখন ছিল এই রাজ্যটাকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রথম সশস্ত্র কার্যকলাপ আমদানি করেছিল কমিউনিস্টরা। যেমন ধরুন তাদের একটা সংগঠন ছিল শান্তি সেনা, সেটা জনশিক্ষা আন্দোলনের জনশিক্ষা সমিতিরই একটা মানে উইং বা যা কিছু বলতে পারেন। তো এই শান্তি সেনার কাজটা কী ছিল? শান্তি সেনা নামটা শুনলে তো মনে হয় যেন ঢোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন গাইতো আর শান্তি সম্প্রীতির বাণী প্রচার করতো, আসলে তারা গরিলা ওয়ার করতো, অস্ত্র নিয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে তারা লড়াই করতো, উদ্দেশ্য যা কিছুই থাকুক। হ্যাঁ, তো এই যে শান্তি সম্প্রীতি, এটা তারা প্রত্যেকবার নির্বাচন এলে পরে বিরোধীদের দিকে এরকম একটা ট্যাগ লাগিয়ে দেয়। যেমন ধরুন 2003 সালে বলা হচ্ছিল যে বিজয় রাঙ্খল জেনেভায় একটা ভাষণ দিয়েছেন, সেটা দেশ বিরোধী কথা ইত্যাদি ইত্যাদি। 2003 ভদ্রলোক এমএলএ হলেন, এখন অব্দি দিব্যি এই লোকটা বহাল তবিয়াতে আছে, কোনো দিন অ্যারেস্টও হলো না, কোনো জেরা হলো না, কিছু হলো না। তো আইন শৃঙ্খলা এগুলো তাদের একটা বাহানা, এবং কেন বাহানা? আমি এটা কথা বলি আপনাকে, যে কোনো দল
যদি বেশি দিন যাবৎ সরকারে থাকে, অন্তত 10 বছর যদি সরকারে থাকে, তাহলে রাজনৈতিক নিয়ম বলে তার সরকারের যে অ্যাচিভমেন্ট, এই সরকারের যে ট্র্যাক রেকর্ড, সেটার ভিত্তিতে ভোটে যেতে হয়। তো আইন শৃঙ্খলার প্রশ্নটা তোলা, প্রথম কথা এই যে তারা শান্তি সম্প্রীতির কথা বলছেন, শান্তি সম্প্রীতি কবে বিঘ্নিত হবে? আপনার যদি এক আজকের দিনে যদি ধরে নেওয়া হয় যে শান্তি সম্প্রীতি রাজ্যে বিঘ্নিত হচ্ছে, আমি এটা কথার কথা, তাহলে তো এই রাজ্য সরকারের ব্যর্থতা সেটা। এখন বিরোধী দল এলে রাজ্যে শান্তি সম্প্রীতি ভঙ্গ হয়ে যাবে, এগুলো হচ্ছে ইলিউশন। কেমন এগুলো হচ্ছে ইলিউশন? এগুলো মানে আপনার খানিকটা অ্যাস্ট্রোলজারের মতো আর কি। অ্যাস্ট্রোলজার বলে দিল যে আপনি এই যে স্টোনটা ধারণ করলে পরে আপনার ভালো হবে না হলে খারাপ হবে। হ্যাঁ, তো এই জন্যই বলছি এগুলো হচ্ছে তাদের অ্যাস্ট্রোলজি সুলভ কথাবার্তা। এই জন্যই আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন মানিক ফানিক দিয়ে হবে না, হীরা পড়ো, হীরাটা কি সেটা তিনি ব্যাখ্যা করেছেন। শান্তি সম্প্রীতি এগুলো তাদের প্রোপাগান্ডা, পলিটিক্যাল প্রোপাগান্ডা, সববারই এরকম থাকে। আর শান্তি ত্রিপুরা রাজ্যে যদি বড় রকমের কোনো অঘটন ঘটে থাকে, সেটা ঘটেছিল 1980 সনে। আমার তো জন্ম 1980 সনে নয়, ঠিক আছে, আমরা শুনেছি যে এরকম এরকম দাঙ্গা হয়েছিল, আমরা বইয়ে পড়েছি। এবার বই পড়ে তো সবটা জানা যায় না, সবটা জানার জন্য আপনাকে সরকারি রিপোর্টের উপরে ভিত্তি করতে হবে। আপনাকে আজকে বলছি আপনি ডিপার্টমেন্ট অফ হোমে একটা আরটিআই করুন যে ত্রিপুরায় 80 সনের জুনের দাঙ্গার পরে একটা কমিটি হয়েছিল, দীনেশ সিং কমিটি, এই কমিটির রিপোর্টটা আপনি চেয়ে একটা আরটিআই করুন, দেখবেন আপনাকে রিপ্লাই দেওয়া হবে এই রিপোর্টটা আমাদের কাছে নেই। তো যাই হোক, এই রিপোর্ট যখন পাবলিকলি হয়েছিল কোনো এককালে, তখন অনেক সাংবাদিকরা বইপত্র লিখেছেন, আমার মনে হয় বইটার নাম দ্য আই উইটনেস, জার্নালিস্ট মানস পাল লিখেছেন। এখানে কোট করে বলে দেওয়া হয়েছে যে দীনেশ সিং কমিটি বামফ্রন্ট সরকারের ব্যর্থতাটাকে দায়ী করেছিলেন। আচ্ছা, ছেড়ে দিন দীনেশ সিং কমিটি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ছিল, মানে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি বলবো না, মানে একটা তদন্ত কমিটি বা তদন্ত কমিশন ছিল। ইট ওয়াজ কনস্টিটিউটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট ছিল, এটা ইন্ডিপেন্ডেন্ট আপনার মানে তদন্ত কমিশন বা তদন্ত কমিটি ছিল। আচ্ছা, তাহলে আপনি সিপিএম এর প্রাক্তন নেতা অজয় বিশ্বাসের বই দেখবেন। অজয় বিশ্বাস ওনার বইয়ে স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে এই যে দাঙ্গাটা হয়েছিল, পার্টি মানে তাদের সিপিএম দল এবং প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল, কেউ কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে আপনি বলছেন শান্তি সম্প্রীতি এই শব্দটা একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এটা ইস্যু নয়? শান্তি শাসক দল এটাকে ইস্যু প্রধান ইস্যু হিসেবে শো করছে যে শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে, এটাকে কেন প্রোপাগান্ডা বলা হচ্ছে? এটাকে কেন প্রোপাগান্ডা বলা হচ্ছে? আমরা শান্তি সম্প্রীতি নেই রাজ্যে, শান্তি নেই, ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, এই ধরনের ইস্যুগুলো সাধারণত বিরোধীরা তুলে যে রাজ্যে অমুক সরকার আছে, আপনার আমলে আইন শৃঙ্খলা ঠিক নেই, এই জন্য সরকারের বদল চাই। আর সিপিএম বলছে অমুক একটা রাজনৈতিক দল এলে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হবে, মানে হাইপোথেটিক্যাল কথাবার্তা আর কি। আচ্ছা, ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন যদি হয়, তাহলে এতগুলো রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, তো কোথায় ল অ্যান্ড অর্ডারের এরকম ইয়ে হয়েছে? ঠিক আছে, মৃণালবাবু আপনার কাছে আসবো, শ্যামলবাবু আপনার কাছে যাবো। শ্যামল রায় আমাদের মধ্যে পৌঁছেছেন আলোচনায়, আমাদের সাথে পৌঁছে গেছেন শ্যামল রায়, ফরওয়ার্ড ব্লক থেকে, বামপন্থী দল থেকে প্রতিনিধিত্ব করছেন। আজকে যে বিষয়টা আলোচনা করছি শ্যামলবাবু, আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে, আজকে দেখুন আপনারা রাজনৈতিক দলগুলো মোটামুটি 18ই ফেব্রুয়ারি ভোট, আজকে একেবারে প্রচারের যে সার প্রচার সেটার শেষ তুলির টান পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মাঝখানে আর শুধুমাত্র এক দুটো দিন প্রচারের শেষ তুলির টান, এরকম পরিস্থিতিতে আমাদের আজকের আলোচনা হচ্ছে মানুষের যে আসল ইস্যুগুলো, জনগণের, রাজ্যের জনগণের আসল ইস্যুগুলো, সেগুলো ভোট বাক্সে কেমনটা হিট করবে। সেই ক্ষেত্রে আমি মৃণালবাবুর কাছে প্রশ্ন তুলেছিলাম ওনাদের ইস্যুগুলো কী, এবং সেক্ষেত্রে বামফ্রন্টের যে ইস্যু, গুরুত্বপূর্ণ একটা ইস্যু বা যেটা স্লোগান বলতে পারি বা ইস্যু বলতে পারি, শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে বামফ্রন্টকে ক্ষমতায় আনার, এটা মিলনবাবুর কাছে রাখার পর মিলনবাবু যেটা বললেন যে এটা একটা প্রোপোগান্ডা আপনারা চালাচ্ছেন বিরোধী দলের জন্য, আপনি সেটাকে কিভাবে নেবেন? শান্তি সম্প্রীতি এই বিষয়টা কি একটা প্রোপোগান্ডা নাকি ইস্যু রাজ্য? প্রথম কথা হলো যে আমি তো একটু দেরিতে এসেছি, ঠিকই আছে, আমার প্রোগ্রাম ছিল, কিন্তু শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের এই কথাগুলো সবটা একটার সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক আছে আমরা মনে করি, এবং এটা ত্রিপুরা যেহেতু ভুক্তভোগী আমরা সেটা দেখেছি যে যখন উগ্রপন্থীদের আক্রমণ হয়েছিল, উগ্রপন্থী সমস্যা যখন এখানে ছিল বিশেষ করে, সেই সময়ে যেভাবে শান্তি বিঘ্নিত হয়েছে, কাজকর্ম করতে পারতো না, লোক যদি পাহাড়ে না যেতে পারে, শিক্ষকরা পাহাড়ে যেতে পারতো না, মানুষ পাহাড়ে যেতে পারতো না, জঙ্গলের দিকে যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না, এবং সেখানে আমাদের বর্ডার তখন সেইভাবে সিলও ছিল না, তার কাটার বেড়াও ছিল না সেই অর্থে, তো সেইভাবে এটা খুবই, এবং বাংলাদেশে যারা ছিল, যে সরকার ছিল, বর্তমান সরকার না, অন্য সরকার ছিল, তারা সেইভাবে মানে আমাদের
যে আমাদের এটা কি বলবো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও এখানে ঘাটতি ছিল এবং তারা সেটা অনেকটা সময় একটা হোস্টাইল অ্যাটিচিউড নিয়ে কাজ করেছে, এটা প্রমাণিত হয়েছে। আপনারা জানেন চট্টগ্রামের বন্দর থেকে 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই অস্ত্র উগ্রপন্থীদের কাছে কারা সাপ্লাই করছিল, এগুলো নর্থ ইস্টের সমস্ত উগ্রপন্থী সংগঠনগুলোর একটা কোঅর্ডিনেশন তৈরি হয়েছিল। পরেশ বড়ুয়া এর মধ্যে আসামের যে আলফা চিফ এর সঙ্গে যুক্ত, এগুলো সমস্ত ইতিহাস আস্তে আস্তে এসছে ওখানে তার বিজ্ঞান ওদের যে ট্রায়াল হয়েছে বিরোধী দলগুলো সম্পর্কে আপনারা আপনারা যাদের বিরোধী দল থেকে বিরোধী দলের বা এই সদলের প্রশ্ন না, প্রশ্নটা যে প্রশ্নটা শান্তি সম্প্রীতি কেন এসেছে শব্দটা কেন শব্দটা দরকার জানা দরকার আমাদের কাছে, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি এটা খুব প্রাসঙ্গিক বিষয়, এটাকে যারা ছোট করে দেখতে যায় তাদের সঙ্গে আমরা একমত নই, সোজাসুজি কথাটাই বলা ভালো। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এই যে আমাদের এই এই যে অবস্থানটা তৈরি হয়েছে 2004 সালের পর আস্তে আস্তে করে একটা সম্প্রীতি বা শান্তির যে প্রথাগুলি আমরা বলি মোটামুটি একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে। আগে কিডন্যাপ হতো, কিডন্যাপ করে বাংলাদেশে নিয়ে চলে যেত, এইসব তো ঘটনা আপনাদের অনেকেই জানা আছে, এগুলো খুব পুরনো ঘটনা নয়, খুব বেশি দেশের মানে আগের কথা নয়। তাই এই যে প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা যদি বেতনে না যেতে পারে, সরকারি ইঞ্জিনিয়াররা যদি বেতনে না যেতে পারে, ডাক্তার অপহরণ হয়েছে, নার্স অপহরণ হয়েছে, এগুলো অনেক উদাহরণ রয়েছে, এগুলো যদি কোনো ইস্যুই না হয় তাহলে এই প্রশ্নটা আসতো না। সেই সময় আমরা দেখেছি কীভাবে অসুবিধা হয়, আমি তো নিজে অনেক জায়গায় মানে ইন্টেরিয়র এলাকাতে যেতামও, আমরা সেখানে দেখেছি কীভাবে কত রকম অসুবিধা করে যেতে হতো, সেখানে আমাদের সবসময় অ্যাসকর্ট মানে নিয়ে যেতে হতো, নাহলে আপনি যেতেই পারবেন না এমন অবস্থা ছিল এমন কিছু এলাকা। তো সেই সব এলাকা থেকে যখন আমরা এখন সেই জিনিসগুলো ফেস করছি না, পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন হয়েছে। এবং আমি দেখেছি মোদীজি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এই কথাটা স্বীকার করেছেন প্রথমে এসে যে ত্রিপুরা কীভাবে তার উগ্রমতা মানে এই যে টেররিজমকে তারা ফেস করেছে, এইটা একটা মডেল। শ্যামলবাবু এটা মডেল আগে শান্তি সম্প্রীতিটা রাখতে পারবেন, বিরোধীরা এলে এটাকে সুবিধা করবে, যেটা বিরোধীরা বলছে আপনারা একটা জাতির ইয়ের মতো জ্যোতিষের মতো কথা বলছেন, ওনারা এলে শান্তি জ্যোতিষের মতো না, কারণ আমি এটা কি জ্যোতিষের মতো কথা বলে এটা যুক্তি তো যেটা শান্তি সম্প্রীতি কি ওনারা বিনষ্ট করে দেবেন, যে ওনারা এলে ওনারা বিনষ্ট করবেন কি কারা করবেন এটা ত্রিপুরার মানুষ দেখতে পাচ্ছেন, তো ত্রিপুরার মানুষ বুঝতে পারছেন যারা একসময়ে উগ্রপন্থীদের মুখোশ হিসেবে কাজ করেছে তাদেরই অনেকগুলো মানুষ আবার জড়ো হয়েছে, তারা আবার পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবি তুলছে। আপনারা জানেন যে ত্রিপুরাল্যান্ডের দাবি কোনো অবস্থায় গ্রহণযোগ্য আজকের দিনে বলছে, আজকে এই সময় পত্রিকাতে একটা খবর উঠেছে, এনসি দেব নিজে বলছে যে আমরা ত্রিপুরাল্যান্ডের দাবি ছাড়িনি, এই ইস্যুতে আমরা রাজনৈতিক কারণে আমরা এই ভোটের সময় এটা তুলছি না, এখানে এটা তোলা হচ্ছে না, তোলা মানে আমরা এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলছি না, কিন্তু পাহাড়ে ভোট হচ্ছে আমাদের ভোট ত্রিপুরাল্যান্ড ইস্যুকে সামনে রেখেই আজকের সময় পত্রিকা তার একটা ইন্টারভিউ উঠেছে, দরকার আজকের সময় এইখানে আসে না, সেভাবে আপনারা দেখে নিতে পারেন, আপনাদের ওয়েবসাইট খুলে দেখতে পারেন, নেটে দেখতে দেখে নিতে পারেন, এগুলো আজকে ঘটনা হয়েছে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এর মধ্যে সংশয় কিছু নেই যে কারা মানে এই সমস্যা তৈরি করতে পারে। বিজেপি কি একটা ন্যাশনাল পার্টি হিসাবে আমরা বলবো, তারা যেহেতু ভারতের সবচেয়ে এখন রুলিং পার্টি, এটা তাদের সবচেয়ে বড় বেশি দায়িত্ব শান্তি সম্প্রীতির কথাটাকে মনে রেখে কাজ করা। তাহলে আগামীতে তারা মানে আগামীতে এলে নাকি আগামীতে এলে না তো তিনি ক্ষমতায় আসবে কিনা সেটা তো আরেকটা প্রশ্ন, কিন্তু তাকে তো পলিসি ঠিক করতে হবে, দেশের ন্যাশনাল পার্টি এবং রুলিং পার্টি হিসাবে কেন্দ্রে রয়েছে তার দায়িত্ব সবচেয়ে বেশি, এটাকে অস্বীকার করে জানো ভারতের অখণ্ডতার কথা তো সবাই সংবিধান সম্মত ভাবেই সংবিধানকে শপথ করেই তো প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে তো সেটা রক্ষা করতেই হবে, ঠিক আছে, তার ক্যাবিনেটকে রক্ষা করতে হবে, তো সেইটা যদি তিনি না করেন তাহলে সেটার থেকে আমি বলবো যে তাহলে তিনি শপথ ভঙ্গ করলেন, এটাই তো হবে, তাই জন্য তাকে দায়িত্ব নিতে হবে, তাই তার দল সরকারে আসবে কি আসবে না সেটা জনগণের রায়েতে বোঝা যাবে, তিনি তার দল বা তার জোট আসবে কিনা ক্ষমতায় সেটা তো আগামী দিনের প্রশ্ন, আগামী কিছু দিনের মধ্যেই পরিষ্কার হবে, কিন্তু এই সিদ্ধান্তটা নিশ্চয়ই তার নেওয়া উচিত, যিনি বলছেন এখনও যে ত্রিপুরাল্যান্ডের দাবি এখনও রয়েছে আমাদের, আমরা ওটাই ইস্যু প্রকাশই পত্রিকা একটা উঠেছে এবং সেটা একটা ভালো পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ারই একটা প্রকাশনা, সেইখানে বাবু আপনার উত্তর দেবেন বোধ হয়, তো এইটাকে মানতে হবে এবং কোনো উন্নয়নই হতে পারে না উইদাউট পিস অ্যান্ড হারমোনি। আপনারা কি এলেই শান্তি সম্প্রীতি বিনষ্ট করবেন এবং আপনারা সেটা দায়িত্ব নিতে বলছেন শ্যামলবাবুরা যে শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে, যেখানে নিশ্চয়তা দিতে হবে আপনাদের, এই যে উনি আজকে আমাদের কাছ থেকে নিশ্চয়তা চাইছেন
ইন আদার ওয়ার্ডস এটা স্পষ্ট যে আমরা ক্ষমতায় আসছি, সে কারণে আমি একবার আমি ইন আদার ওয়ার্ডস বলেছি, আমি আপনাকে কোট করিনি, ইন্টারপ্রিটেশন করাটা আমার স্বাধীনতা। ঠিক আছে, যেহেতু আমরা ক্ষমতায় আসছি তো স্বাভাবিকভাবে আমাদের আমাদের দায়িত্বটা বেশি। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আইপিএফটির সাথে আমাদের যে জোট হয়েছে, এটা রাজ্যবাসীর জন্য আমি একদম একটু একদম অফিসিয়ালি বলছি, আইপিএফটির সাথে আমাদের যে জোট হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে সেই জিনিসটা আমরা সামনে রেখেছি, একটা জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে আমাদের পার্টির প্রেসিডেন্টের এবং যিনি এনসি দেববর্মা আইপিএফটির প্রেসিডেন্ট দুজনের যৌথ স্বাক্ষর করা একটা জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে, একদম অফিসিয়ালি আপনারা ডিক্লেয়ার করেছি। ওখানে ত্রিপুরাল্যান্ড নামের কোনো শব্দ নেই, আমরা বলেছি যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ট্রাইবালস এবং কালচারাল আপলিফটমেন্ট, এবং এ কারণে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা কমিটিও গঠন করা হবে খুব শীঘ্রই, সেটাও এই এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করবে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এবং কালচারাল। মানে আপনারা বলছেন ত্রিপুরাল্যান্ডের দাবিটা উজ্জ্বত হয়ে গেছে বা পিছনে চলে গেছে? কথাটা বুঝুন, কথাটা বুঝুন। এবার আমি আরেকটা এক্সাম্পল দিই, ভারতীয় জনতা পার্টির কোর এজেন্ডাটা কি? রাম মন্দির নির্মাণ সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, ফাইন। ভারতীয় জনতা পার্টির সাথে বেশ কিছু দল আছে রাষ্ট্রীয় স্তর এনডিএতে, একমাত্র শিবসেনা ছাড়া আকালি, উপেন্দ্র কুশওয়াহার দল, নীতিশ কুমারের দল, অনুপ্রিয়া প্যাটেলের দল, কে কাউর সাথে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই। তাহলে এনডিএটা কিসের ভিত্তিতে হলো? এনডিএটা হলো একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে, পার্টিকুলার কিছু কমন এজেন্ডা নিয়ে। কাশ্মীরে মুফতি মোহাম্মদ শহীদের পার্টি না? তাহলে আপনারা যখন ক্ষমতায় আসবেন, যখন আইপিএফটিকে নিয়ে যদি ক্ষমতায় আসেন, যেটা আপনারা বলছেন ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসবেন যদি আসেন, তাহলে আইপিএফটি যদি তখন ত্রিপুরাল্যান্ডের দাবি করে তখন আপনারা কি করবেন? এখন কমন এজেন্ডা, কথাটা বোঝার চেষ্টা করুন, কথাটা বোঝার চেষ্টা করুন। রাম মন্দির আমাদের দাবি, রাম মন্দির আন্দোলন আমরা করেছি, এটা ইতিহাস সাক্ষী। কিন্তু এনডিএ সরকারের যে ঘোষণাপত্র, যে কমন মিনিমাম প্রোগ্রাম, সেখানে রাম মন্দির বলতে কোনো কথাই নেই। রাম মন্দির আন্দোলন যদি করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি করবে, এনডিএ সরকার করবে না। কাশ্মীরে পিডিপির দাবি হচ্ছে 370 ধারা থাকবে, আমাদের দাবি হচ্ছে 370 ধারা থাকবে না। কাশ্মীরের দুটো ঝান্ডা থাকবে না, পিডিপির দাবি হচ্ছে কাশ্মীরের দুটো ঝান্ডা থাকবে। কিন্তু ওখানে যে সরকারটা হয়েছে, এই সরকারটা হয়েছে এটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে, এবং এক্সপেক্টেডলি আপনি দেখুন কাশ্মীরে যে এই ধরনের একটা যে আপনার ডিস্টেবিলাইজ কন্ডিশন চলছিল, পিডিপির রোলটা কিন্তু খুব পজিটিভ ছিল, কারণ পিডিপি একটা কমিটমেন্টে আবদ্ধ আছে যে এই একটা লক্ষণ রেখা বিজেপিরও পিডিপিরও, এই লক্ষণ রেখার বাইরে আমি যাব না। কাশ্মীর সাক্ষী, আজকে কাশ্মীরে একটা স্টেবল সরকার চলছে, কিন্তু দুটা দল, দুটো আলাদা আলাদা মেরুর দল, কিন্তু একটা কমন মিনিমাম প্রোগ্রামের মধ্য দিয়ে দুটো দল একটা জায়গায় বাঁধা পড়েছে। ত্রিপুরাতেও বিজেপি এবং আইপিএফটির যে সরকারটা হবে, আমরা একটা কমন মিনিমাম প্রোগ্রামের দায়রার মধ্যে আবদ্ধ। আমরা যেমন ত্রিপুরা রাজ্যে বলবো না যে ত্রিপুরা রাজ্যে আপনার মানে এমন কোনো কথা বলবো না যেটা আপনার আইপিএফটির সাথে আমাদের জয়েন্ট স্টেটমেন্টে আসেনি, আইপিএফটিও অ্যাজ এ পার্ট অফ স্টেট গভর্নমেন্ট ত্রিপুরাল্যান্ডের কথা বলবে না, কিন্তু আইপিএফটি তাদের সংবিধানে, যদি অনেকের সংবিধানে থাকে না প্রিয়াম্বলে, আমাদের যেমন বলা আছে যে আমরা রাম মন্দির নির্মাণ করতে বদ্ধপরিকর বলছি, ঠিক আছে, আইপিএফটিও যদি, আইপিএফটিও যদি রাজনৈতিকভাবে আগামী দিনে বলে যে ত্রিপুরাল্যান্ড আমাদের কি বলে এটাকে মানে আমাদের লক্ষ্য, তাহলে এতে মানে দোষের কিছু নেই। দেখতে হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে এজেন্ডা সেখানে এটা আছে কিনা। এবার আমি ফরওয়ার্ড ব্লককে দিয়ে একটু এক্সাম্পল দিই, আপনার ফরওয়ার্ড ব্লক, সিপিএম, সিপিআই, তাদের কিন্তু অনেকগুলো বিষয়ে ফারাক আছে, অনেকগুলো বিষয়ে ফারাক আছে, কেমন? কিন্তু এই চারটা দল একটা কমন মিনিমাম এজেন্ডার মধ্য দিয়ে এসেছে। এখন ধরুন সিপিএম, সিপিএমের মূল লক্ষ্য কী? সিপিএমের মূল লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র স্থাপন, কিন্তু বামফ্রন্ট কি সমাজতন্ত্রের জন্য কাজ করছে? নো, বামফ্রন্ট সরকারের যে এজেন্ডা ওখানে সমাজতন্ত্র বলে কথা নেই, ওটা সিপিএমের সংবিধানে আছে। তাদের সমাজতন্ত্র আছে কি না জানি না, বা এই সমাজতন্ত্রের পরিভাষা কিটা জানি না, বাট মার্ক্সবাদ সমাজতন্ত্র আছে, খুব ভালো করেই আছে, সুভাষচন্দ্রের লেখাতে, বাস বাস, দ্যাটস ইট। এই যে আপনারা, আমি বলছি আপনাদের যে সমাজতন্ত্র আছে, এই সমাজতন্ত্র আর সিপিএম এর সমাজতন্ত্র কিন্তু এক নয়, অস্বীকার করবেন এটা? আপনার সমাজতন্ত্র না, শহরের প্রত্যেকই আলাদা, ওটার সঙ্গে এটা মিলালে হবে না, বুঝবার চেষ্টা করুন। না 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 না, এইটা এই আমার কথাটা বুঝবার চেষ্টা, না না বুঝেছি, আপনার সময় আমি বলিনি, আমার সময় আপনি বলবেন। হ্যাঁ,
আপনাদের যে সমাজতন্ত্র আছে সেটা হচ্ছে ভারতীয় ভাবধারার সমাজতন্ত্র, কেমন নেতাজির সুভাষের আদর্শে, ঠিক আছে? যেমন সমাজবাদী পার্টিদের আছে লোহিয়ার আদর্শে, তারাও সমাজবাদী, বিশেষ করে রাম মনোহর লোহিয়া। তো সিপিএম এর সমাজতন্ত্রটা হচ্ছে কার্ল মার্কস লেনিনের ফর্মুলায়, আপনার সমাজতন্ত্রটা হচ্ছে সুভাষচন্দ্রের ফর্মুলায়। তাহলে আপনারা বামফ্রন্ট এখন কার সমাজতন্ত্রের জন্য কাজ করছেন? কার সমাজতন্ত্রের জন্য কাজ করছেন না। আপনারা একটা কমন মিনিমাম এজেন্ডায় এক হয়ে বামফ্রন্ট সরকার গঠন করেছেন এবং এতদিন যাবৎ আপনাদের সরকার চলছে। তো টিপরালেন্ড আইপিএফটির ইস্যু, রাম মন্দির আমাদের ইস্যু, আমাদের সরকার একটা কমন এজেন্ডায় কাজ করবে। যেভাবে আপনি আপনার সমাজতন্ত্রটাকে একটা সাইডে রেখেছেন, সিপিএম তার সমাজতন্ত্রটাকে একটা সাইডে রেখেছে, রেখে একটা কমন মিনিমাম প্রোগ্রামে আপনাদেরও আছে কাজ করছেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিশিষ্ট সাংবাদিক এই রাজ্যের এবং বিভিন্ন বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তিত্ব আলোচনা করেন, আপনার কাছে যাব। দুজনের কথা শুনলেন, ওনারা একটা ভিশন ডকুমেন্ট করেছেন, সেখানে কিছু ইস্যু রেখেছেন, এই ইস্যুগুলোর মধ্যে কতটা গুরুত্বপূর্ণ, জনগণের আসল ইস্যু স্থান পেয়েছে এটা ওনারা বলবেন, আপনি দুজনের অভিমত শুনলেন, বক্তব্য শুনলেন, আপনার মন্তব্য কি সেই ক্ষেত্রে বলুন। প্রথম কথা হচ্ছে যে ত্রিপুরার যে সবচেয়ে বিতর্কিত যে ইস্যুটা, তা হচ্ছে ত্রিপুরাল্যান্ড সেপারেট স্টেট, এটা আইপিএফটি দাবি করেছে এবং এইটা হলে পরে ত্রিপুরাজ্য বামপন্থী, বিশেষ করে সিপিআইএম নেতারা বলছে যে এইটা যদি হয় ত্রিপুরা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে সেপারেট স্টেট করার মতো পসিবিলিটি আদৌ আছে কিনা, সেইটা প্রথম আলোচ্য বিষয় হতে পারে। ত্রিপুরা রাজ্যের যা ভৌগোলিক অবস্থান, তাতে ত্রিপুরা রাজ্যে সেপারেট স্টেট হওয়ার মতো কোনো সুযোগই নেই। আর এরপরের কথা হচ্ছে যে এই দাবিটা আইপিএফটি ছাড়া ত্রিপুরা রাজ্যের কি স্থানীয় রাজনৈতিক দল বা দেশীয় রাজনৈতিক দল, জাতীয় রাজনৈতিক দল একটা দলও সাপোর্ট করে নাই। আর এই ধরনের যদি করতে হয়, সেপারেট স্টেট করতে হয়, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুধু পারবে না, এখান থেকে অ্যাসেম্বলি থেকে বিল পাস করতে হবে যে এই এলাকা নিয়ে আমরা একটা সেপারেট স্টেট করতে চাই। এই প্রস্তাবটা যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, এরপর হোম মিনিস্ট্রি, লোকসভা, এইগুলি ডিলিমিটেশন অফ স্টেট বলে একটা কথা আছে। তো এটা একটা অসম্ভব কথা এবং এইটা হাওয়ার উপরেই, বিশেষ করে সামলবাবুরা একটা হাওয়ার উপরেই ইলেকশনটা করার চেষ্টা করছে। কিছু মানুষকে ভীতি, ভয় ভীতি দেখাচ্ছে যে এইটা যদি হয়ে যায় খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আসলে এটা আদৌ ত্রিপুরাতে হবে না, কোনো দিন সম্ভব না। এটা শান্তি সম্প্রীতি, শান্তি সম্প্রীতি, এই যে 77-এর 31শে ডিসেম্বর ইলেকশন হয়ে গেল এবং 8 জানুয়ারি বা 7 জানুয়ারি 1978-এ বামফ্রন্ট সরকার ক্ষমতা এলো, তখন 60টা সিটের মধ্যে 4টা সিট ছিল ত্রিপুরা উপজাতি যুব সমিতি, আর 56টাতেই ছিল বামপন্থীরা, বামপন্থীরা ছিল। তো তখন এই 78-এর জানুয়ারিতে নতুন মন্ত্রিসভা হয়ে গেল নৃপেনবাবুর নেতৃত্বে, খুবই দশরথবাবু, বীরেনবাবু ওনারা ছিলেন। তো পরে 2 বছরের মাথায় কী করে এত বড় একটা ভাতৃ, দুটো একাধিক দাঙ্গা হয়েছে। তখন 79 হয়েছে তেলিয়ামুরাতে, মোহরছড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন টাগুন লাগিয়েছে, প্রচুর বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে 79-এ, এবং 80-তে হয়েছে সারা রাজ্যব্যাপী একটা দাঙ্গা হয়েছে, যেখানে সরকারি রিপোর্টে 1300 লোক মারা গেছে। এটা সরকারি রিপোর্ট, কিন্তু বেসরকারি হিসাবে বলা হয় আরও বেশি, বেসরকারি হিসাবে বলা হয় আরও বেশি, এবং কত বাড়িঘর পড়েছে। এবং সেই সময়ে যারা বাড়িঘর ছাড়া হয়েছে ওদের অনেকেই এখনও বাড়িঘরে ফিরে যেতে পারে নাই, এখনও বাড়িঘরে ফিরে যেতে পারেনি। তাহলে অশান্তি তো এখনও রয়েছে, অশান্তি এখনও রয়েছে। আর যারা বলছে যে বামপন্থীরা দাবি করে, বিশেষ করে মার্কসিস্ট পার্টি সিপিআইএম দাবি করে
যে ওরা উগ্রপন্থী সমস্যা শেষ করে দিয়েছে। উগ্রপন্থী সমস্যা যদি শেষ করে থাকে, সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের হাসিনা সরকারের, প্রথম কৃতিত্ব হাসিনা সরকারের। কারণ যারা ছিল বাংলাদেশে ঘাঁটি গেড়ে ক্যাম্প করে, ওদেরকে উৎখাত করে ক্যাম্পগুলি সব ডেস্ট্রয় করে দিয়েছে। অনেককে তৎকালীন যে সরকার, হাসিনার নেতৃত্বে সরকার, সেই সরকার ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে উগ্রপন্থীদেরকে, এক নম্বর। দু নম্বর হয়েছে উগ্রপন্থীর সমস্যা সমাধানের ক্ষেত্রে ভারত সরকারের কৃতিত্ব হচ্ছে যে বর্ডার ফেন্সিংটা, বর্ডার আগে কী করতো, ঢুকতো 15-20 জন বন্দুক নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজনকে মেরে আবার চলে যেত ওরা, কারণ বর্ডার ফেন্সিংটা ছিল না। তো এইটা হচ্ছে বড় কারণ হাসিনার, মানে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য অবদান ছিল এবং বর্ডার ফেন্সিং। তিন নম্বর হয়েছে ত্রিপুরা রাজ্যে, কাশ্মীরের পরে ত্রিপুরা রাজ্যে নিরাপত্তা বাহিনীর সংখ্যা, নিরাপত্তা বাহিনী এত পরিমাণ আছে, সম্ভবত যে অ্যাসেম্বলিতে যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয় তাতে 185 জন অ্যাগেনস্টে একজন সিকিউরিটি পার্সন আছে। তো ফলে উগ্রপন্থী সমস্যা সব মিলিয়ে উগ্রপন্থী সমস্যা হয়েছে। শুধু CPIM DYF মিলে কম্বেট করে তাদেরকে সবাই বন্দুক টন্দুক নিয়ে লাঠি তরোয়াল নিয়ে সব শেষ করে দিয়েছে, এইগুলি কথার কথা। কথা বলতে পারে অনেকে, অনেক কিছু বলতে পারে, কেমন আমি টাইসনের সঙ্গে যুদ্ধ করেছি, কে না করবে। হ্যাঁ, এখন বামপন্থীরা যদি বলে শুধু ওরাই DYF নিয়ে মিছিল টিছিল করে ওদেরকে বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, তাহলে এইগুলি সারবত্তাহীন কতগুলি আজব কথা কথা। প্রথম কথা হচ্ছে যে উগ্রপন্থী সমস্যা সমাধানের ক্ষেত্রে মূল সাহায্য করেছে বাংলাদেশ সরকার, দ্বিতীয়ত বর্ডার ফেন্সিং, তৃতীয়ত লার্জ নাম্বার অফ সিকিউরিটি পার্সোনাল অ্যাভেলেবল ইন দি স্টেট, এটা হচ্ছে কথা। আর শান্তি যদি সুশাসন থাকে, অশান্তি কী করে হবে? আমার আগরতলা শহরে একটা পার্টি মিছিল করবে, তাদের সম্পর্কে আগেই বলা হয় যে, আগেই জানা হয় যে ওরা কী ধরনের মিছিল করবে, তোমার গোয়েন্দা দপ্তর আছে, সিকিউরিটি পার্সনরা আছে, তো আগে জানতে হয় যে ওরা কী ধরনের মিছিলটা করবে। তো ওরা মিছিল করার অনুমতি দিল আগরতলা শহরে, গণ্ডগোল হয়ে গেল আগরতলা শহরে, ওদের যে ক্যারেক্টার অফ দি অর্গানাইজেশন সেটা জানতে হয় প্রশাসনের, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। ব্যবস্থা না নেওয়ার ফলে গণ্ডগোলগুলো হয়েছে। আপনি সড়ক অবরোধ করার জন্য আপনি অনুমতি দিলেন, আপনার গভর্নমেন্ট, আপনি অনুমতি দিলেন কেন? এরপরে ওরা 24 ঘন্টা 48 ঘন্টার জন্য চেয়েছে, ওরা 11 দিন কন্টিনিউ করলো, তখন হোয়াই আপনি অ্যাকশন নিলেন না কেন? তাদের বিরুদ্ধে উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নিলেন না কেন? আপনি শান্তির কথা বলছেন, তখন বলেন যে, তখন বলেছেন তো শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে, যদি আজকে তাদের উপরে প্রভাব বিস্তার করা হয় বা শক্তি প্রদর্শন করা হয় শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে। শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে, এই যে আপনি 200-250 ছেলে মেয়ে রাজ্যের 37-40 লক্ষ লোককে র‍্যানসাম করে দিল, বন্দী করে দিল, আপনি 200-250 ছেলে মেয়ে, এটা কোন ধরনের প্রশাসন? আপনার শান্তির কি সুবাতাস বইছে ত্রিপুরা রাজ্যে? শ্যামলবাবু, শান্তি সম্প্রীতি আজকে কতটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আজকে বামফ্রন্ট সরকার এটার জন্য ভোট চাইছে। মৃণালবাবু, যেটা যিনি বিজেপির মুখপাত্র, উনিও বললেন আজকে, অরুণবাবু বললেন, মৃণালবাবু যে কোড আনকোড করে বলছেন যে এটা একটা প্রোপাগান্ডা, এবং সবচেয়ে বড় কথা, শান্তি সম্প্রীতির বিষয়টা হয়তো বিরোধী দল তুলতে পারে যে রাজ্য শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, সুতরাং শান্তি সম্প্রীতির সাথে আমাদেরকে ভোট দিন দলে সরকারে আনুন। আপনারা সরকার থেকে শান্তি সম্প্রীতির নিশ্চয়তা চাইছেন যে এই রাজ্যে শান্তি সম্প্রীতির জন্য বামফ্রন্ট সরকারকে আনুন, এটা কতটা গুরুত্বপূর্ণ ইস্যু? যে জায়গায় করাপশন আছে, করাপশনকে আপনারা ইস্যু করতে পারেন, আজকে করাপশন এই রাজ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে রাজ্যে পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নের অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলোকে ইস্যু না করে শান্তি সম্প্রীতি, যেটা ল অ্যান্ড অর্ডার, যেটা আপনাদের হাতে থাকার কথা, এবং আপনারা বলছেন যে যদি অন্য দল ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে, সেটা কতটুকু যুক্তিযুক্ত? প্রথমেই তো আমি একটা কথা বলেছি যে শান্তি সম্প্রীতির বা ইয়ে আমাদের বলে যেটাকে বলে যে এখন যে প্রেজেন্ট যে পজিশান আছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে শুরু করে, সেইটা যদি বিঘ্নিত হয়, আরও বেশি খারাপ দিকে যায়,
তাহলে নিশ্চিতভাবেই অসুবিধা হবে। সেটা কি অসুবিধা আমরা আগের আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। অরুণবাবুরা বলছে এখানে দুজন আলোচনা বলছে কোথায় ভালো আছে, আপনারা বলছেন আছে। আমাদের এখান থেকে প্রশ্ন উঠেছে কোথায় ভালো আছে, যেখানে 11 দিন 24 ঘন্টা 48 ঘন্টার জন্য 11 দিন না না সেটা তো শুনুন 37 লক্ষকে বন্দি করতে পারে না না সাত আমার কথা শুনুন। প্রথম হলো যে এটা পুরোপুরি এন্টায়ার ব্লক মানে ব্লকেজ হয়নি সারা রাস্তা, যেটা মণিপুরে হয়েছিল। আমি একটা কথা বলে নিতে চাই, মণিপুরে 40 দিন এরকম ব্লকেট হয়েছিল, জাতীয় সড়ক দুটো জাতীয় সড়কই অবরোধ করে রেখেছিল। এখানে বিকল্প রাস্তা ছিল, সেখান দিয়ে চলাচল গাড়ি একদম করেনি জানা, কিন্তু নিশ্চিতভাবেই এটা নিন্দনীয় যে যারা এটা অবরোধ করেছিল তাদের পক্ষ থেকে এটা করতে মানে যেভাবে করেছিল সেটা অবশ্যই নিন্দনীয়। এবং তারা সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করেছে, সেগুলির ছবি টবি আপনারাও দিয়েছেন বিভিন্ন ইয়েতে। না না আমরা নিশ্চয়ই উঠান 10 দিন পরেই অ্যাকশনটা হয়েছে, সেটা একটু দেরি হতে পারে, কিন্তু তার পিছনে একটা পলিসি ব্যাপার ছিল। যারা চেয়েছিল যে ওই সময় কিছুদিন আগে আপনার খেয়াল আছে কিনা জানি না, মধ্যপ্রদেশে কৃষকদের উপর গুলি চলেছিল এইরকমই একটা আন্দোলনের মধ্যে, তখন অনেকগুলো অনেকজন কৃষক মারা গেছিলেন, 6-7 জন প্রথমেই, তারপরে আরও অনেক মানে ইঞ্জুরি হয়েছিল 80 জনের উপর। তো সেখানে একটা বিদ্রোহের মতো তৈরি হয়েছিল অবস্থান। তো ওই কেউ কেউ চাইছিল যে রাজ্য সরকার ওই ট্রাইবেল যে যারা আমি বলবো বিপদগামী যেসব ছেলেরা তাদের ইয়ংস্টার মানে চাপি বেশি ছিল, তো তারা গিয়ে যখন গণ্ডগোল করছিল তাদের উপর গুলি চালানো হোক, এরকম কেউ বুঝাইছিলেন মারধর করে হোক গুলি চালানো হোক, মানে একটা ক্যাওস তৈরি করা হোক, তাতে তারা দুদিকেই লাভ হতো। বিজেপি এবং IPFT যারা চেয়েছিল এই জিনিসটা সেটা হয়নি বলে তাদের উষ্মা হতে প্রকাশ করছে, কিন্তু যারা ওখানে বসেছিল এটা সবাই জানে, অনেকের কাছেই জানা আছে, আপনাদের সংবাদ মাধ্যমে অনেকেই এটাকে ফোকাস করেছিলেন এই পয়েন্টগুলো, যে ওদের বোতলে বোতলে পানীয় জল গেছে, সাপ্লাই করা হয়েছে অনেক কিছু খাওয়া দাওয়ার। এবং আমি নিজে ওখান দিয়ে আসছিলাম প্রথম দিন, আমার আমি চোখ নিজের চোখে আমি বলছি এখানে শহরে এনে দেওয়া, এখান থেকে ওখানে পাঠানো, আমার কথা শুনুন না, দায়িত্ব নিয়েছে সরকার না, সরকার দায়িত্ব নেয়নি, তার সিকিউরিটি ব্যাপার ছিল হয়তো সেই জন্য নিতে পারে সরকার, যেহেতু 11 দিন যারা রাজ্যকে না না আমার কথা শুনুন, ওনার সিকিউরিটির দায়িত্ব নিয়েছে না, ওনার যেহেতু তারা চেয়েছিল একটা ক্যাওস তৈরি করার রাস্তা তৈরি করতে, সেটা করতে দেওয়া হয়নি, এই জন্য অনেকের উষ্মা হয়েছে যে কেন গুলি করে তুলে দেওয়া হলো না, গুলি করলো না কেন, কেন মানে ফোর্সফুলি সবাইকে। কিন্তু লাস্ট যখন হলো তখন তাদেরই মধ্যে হতাশা এসে গেছিলো, এই যে বসতে বসতে রাস্তায় এতদিন যে রাস্তা অবরোধ করে রাখা যায় না, এর পেছনে যে সাপ্লাই লাইনটাই তো তার বন্ধ হয়ে যাচ্ছিলো, এইটা তারা বুঝতে পেরেছে, তাদের যে সাপ্লাই লাইন বসে থাকার ক্ষেত্রে যেই সব কারণে তাদের মানে প্রলোভন দিয়ে হোক যেভাবেই হোক তারা এনে বসানো হয়েছিলো, এবং তারা মাত্রই 200-300 ছিল না, 2000 ছিল। আমি তো নিজেই প্রথম দিন যখন আসছিলাম আমি দেখেছি রাস্তার ধারে 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 তারা বসেছিলো ক্যাম্প করে, তখনও রাস্তা অবরোধ শুরু হয়নি, অবরোধ হওয়ার আগে। ওনারা 2000 ছিল আপনারা মানছেন স্যার? নিশ্চয়ই 2000 মানে 2000 মানুষ, এটা এটা তো রিপোর্ট পুলিশের বলি, মিলিয়ে কয়েক লক্ষ মানুষ যারা ট্রাইবস বা জনজাতি উপজাতি না 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 আপনাদের উপর তিতি বিতি। আরে 2000 আমার কথা শুনুন, 2000 বা 3000 উন্নয়ন বিঘ্নিত স্যার, তাহলে আমার কথা শুনুন, 2000 বা 3000 যদি কোনো যে কোনো দলই জমায়েত করার ক্ষমতা আছে, অনেক দলেরই 2000-3000 লোক জমা করতে পারে, জমা করা মানে তার সমস্ত লোক বাকি যারা আছে সবার সমর্থন পেয়ে গেছে তা নয়, এটাও ভুল কথা। এবং এটা আপনারা দেখছেন যে INPT মধ্যেই ওইটা উঠেছে, NCT তারাও বলছে যে আমরা এই পৃথক ত্রিপুরা ল্যান্ডের দাবি সমর্থন করি না, এগুলো করা অবাস্তব ব্যাপার। কিন্তু আমাদের সবচেয়ে এটা যেভাবে মৃণালবাবু বোঝানোর চেষ্টা করলেন যে কাশ্মীরে রয়েছে এই রয়েছে, কাশ্মীরে যেটা হয়েছে এটা পুরোপুরি একটা প্রিপোল না আফটার পোল, এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। ওনারা তো প্রিপোল করেছেন কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে, ওনারা তো বলেছেন পোস্টপোন নয় প্রিপোল করে নিয়েছেন, যে বলছেন কমন মিনিমাম প্রোগ্রাম না না সেটা তো আমরা সেটা কখন হয়েছে PDP সেটা তো কাশ্মীরের বিপরীত না না কাশ্মীরের কাশ্মীরের কথাই বলছি, এখানে যেটা করছে সেটা তো শুধুমাত্র একটা ইলেকশনের সামনে রেখে হয়েছে, এর সঙ্গে বামফ্রন্টের যে বামফ্রন্ট যেভাবে হয়েছে সেটার সঙ্গে মিল নেই, বামফ্রন্ট আন্দোলনের মধ্যে দিয়ে প্রথম বামফ্রন্ট হয়েছে, পরে পরে না শুনুন পরে সেটা ইলেকশনের মধ্যে এসে মানে সিট বন্টনের বিষয়টা অনেক পরে এসেছে, প্রথম তো বামফ্রন্টগতভাবে আন্দোলন হয়েছে, সেগুলো আমরা 72 সাল থেকে দেখেছি, আস্তে 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 এগুলো এটা মানে দানা বেঁধেছে। এবং এর মধ্যে আরও কিছু দল ছিল পশ্চিমবাংলায় আমরা দেখেছি, সেই দল কিছু দল বেরিয়ে গেছে, SUCI এরা বেরিয়ে গেছে, এরকম দু একটা দল আছে যারা পরে বেরিয়ে গেছে, এমনও আছে আবার পরে এসে একটা কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে। আজকে শান্তি সম্প্রীতি আপনাদের আজকে নিশ্চয়ই এটা ওছাড়া আর ইস্যু আমাদের না, এটাকে তোলা যেত রাজ্যের মানুষের কাছে রাখা, এটা শুনুন না নিশ্চয়ই অনেক ইস্যু তোলা আছে, তাহলে শান্তি সম্প্রীতি অনেক কিছু ইস্যু তোলা আছে, আপনারা এই স্টারটা দেখলেই বুঝবেন অনেক ইস্যুই তোলা আছে তোলা হয়েছে। আজকে রাজ্যের নারীরা কোথায়, আজকে ধর্ষণের পর ধর্ষণ কেন কেন, আপনি আপনি যদি এই কথা বলেন মহিলাদের প্রতি যে অত্যাচার বা যে কথা বলছে নারী নির্যাতনের ব্যাপারটা, সেটা এখানে কমেছে, 2013 সালে ছিল 1708টা আর এইবার 2017 সালে নভেম্বর পর্যন্ত 917টা,
সেটা ডিক্রিজ করছে। আমি কোনোটাই কোনোটাই সাপোর্ট করছি না। শুনুন, মন্ত্রী আমার কথা সভাতে বলেন গড়ে গড়ে না না আমার কথা শুনুন, মাসে 17টা রেপ হচ্ছে বা 12টা রেপ আমার এই যে আমার তো বলে থাকি, আমি তো স্ট্যাটিস্টিক্সই বলছি যা এটা ঠিক আছে। আজ না ন্যাশনাল আপনি যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড যে ব্যুরো বেরো বেরো না কমছে, ন্যাশনাল আপনি দেখে নিন এনসিআরবি যেটা সেটা দেখে নিলে বুঝতে পারবেন। এবং সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা হলো উত্তরপ্রদেশে, তারপরে মধ্যপ্রদেশে, সবগুলি বিজেপি শাসিত রাজ্য, এগুলো ভুলে গেলে হবে না। তো এগুলোকে আমি বলছি না যে তার জন্য ত্রিপুরাতে হবে যে আমরা সমর্থন করবো, তা নয়। আমি বলছি এটা একটা সামাজিক বিধির মতো হয়েছে সারা দেশেই, আমাদের সামাজিক অবস্থানটা সারা দেশে যে অবস্থায় রয়েছে সেখানে একটা রাজ্য আলাদা করে সব কিছু চেঞ্জ করে ফেলবে এটা বলা যায় না। তবে রাজ্যের শাসক এবং বিরোধী দলের ভোট প্রচারের শেষ তুলিটা এই মুহূর্তে রাজ্যের জনগণের, সাধারণ জনগণের, রাজ্যের জনগণ যারা আজকে এর জনতা জনার্দন যারা ভোট দেবেন, কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনবেন এটা জনতা জনার্দন জানেন, কিন্তু রাজনৈতিক দলকে কোন ইস্যুগুলোর ভিত্তিতে কাকে ক্ষমতায় আনবেন, কোন ইস্যুগুলো সাধন হওয়ার প্রেক্ষিতে সেটা জনতা জনার্দন জানেন। সেই ক্ষেত্রে শেষ শাসক এবং বিরোধী দলের শেষ তুলির টান প্রচারে এরই মধ্যে জনগণের যে আসল ইস্যুগুলো সেগুলো ভোট বাক্সে হিট করবে তো, এবং রাজনৈতিক দলগুলো শাসক দল বিরোধী দল বিরোধী দলেরা এরা জনগণের মেইন ইস্যুগুলো আসল ইস্যুগুলোকে তুলে আনছেন নাকি হাওয়ায় ভাসাচ্ছেন রাজনৈতিক দলগুলো রাজ্যের জনগণকে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে চলো পাল্টায় স্লোগান তুলছে, সরকারের বিরোধিতা করছে, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা অবনতির কথা বলছে, স্বাস্থ্যক্ষেত্রে অবনতির কথা বলছে, শিক্ষাক্ষেত্রে অবনতির কথা বলছে, রাজ্যের মানুষের মজুরির কথা বলছে, মজুরি কম পাচ্ছে, রাজ্যের মানুষের অভাব অভিযোগ নিয়ে বাসের উন্নয়নের কথা বলছে, সেই ক্ষেত্রে শিক্ষার উন্নয়নের কথা বলছে। চলো পাল্টায় স্লোগান দিয়ে বিজেপি ক্ষমতায় আসার জন্য এবং ভোট দেওয়ার জন্য বিজেপি বিরোধী দল হিসেবে রাজ্যের মানুষের কাছে ভোট চাইছে। শাসক দল সেখানে প্রধান ইস্যু হিসেবে শান্তি সম্প্রীতিকে এবং উন্নয়নকে, শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে বামফ্রন্টকে ভোট দেওয়ার জন্য আবেদন করছে। সেই ক্ষেত্রে অন্যান্য ইস্যুগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য ইস্যুগুলো আছে, কিন্তু প্রাইম ইস্যু হিসেবে ওনারা বলছেন যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন, এই তিনটাকে ওনারা সামনে রাখছেন। এই ক্ষেত্রে আলোচনায় আজকে আমাদের মধ্যে ঠিক বিরতির আগে ছিলেন শ্যামল রায়, যিনি ফরওয়ার্ড ব্লক অর্থাৎ বামপন্থী দলগুলো থেকে প্রতিনিধিত্ব করছেন, ঠিক এর পাশে ছিলেন অরুণ নাথ। আমাদের মধ্যে এই যে শ্যামল রায় এখন আছেন আমাদের সাথে, ঠিক পাশেই আছেন অরুণ নাথ যিনি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, ঠিক এর পাশেই মৃণাল কান্তি দেব একটু আগে আমাদের কাছ থেকে গেছেন, এখন রাজীব ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি রাজীববাবু। নমস্কার। যে একটা বিশেষ কারণবশত উনি একটি দায়িত্ব পালনের ক্ষেত্রে উনি উঠে গেছেন, তবে সেই ক্ষেত্রে ওনারা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য ওনাকে এই ক্ষেত্রে দায়িত্ব নিতে হচ্ছে। আজকে উনি উপস্থিত হয়ে গেছেন আমাদের তক্ক যুক্তি গপ্পে, এই ক্ষেত্রে ওনার কাছে প্রথমে যাব। তার আগে আমরা বিরতির আগে যে আলোচনাগুলো করেছিলাম, শান্তি সম্প্রীতির কথা তুলেছিলাম, সেই সময় ওনারা বলেছিলেন, শ্যামলবাবু উত্তর দিয়েছিলেন, শান্তি সম্প্রীতি একটা প্রাইম ইস্যু, কেননা শান্তি সম্প্রীতির জন্য একসময় রাজ্যবাসী লড়েছিল, উগ্রপন্থী সমস্যা দেখেছে রাজ্য, এবং সেই ক্ষেত্রে বামপন্থীরা, বামপন্থ সরকার গুরুত্বপূর্ণ অবদান রেখে এখানে শান্তি ফিরিয়ে শান্তি রেখেছে। তাহলে কি বিরোধীরা শান্তি বিনষ্ট করবে, বিরোধীরা ক্ষমতায় এলে, এটা প্রশ্ন। পাশাপাশি মৃণালবাবুরা বলছে এটা একটা ধাওয়া প্রচার, এটা শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য। অরুণবাবু সেক্ষেত্রে বক্তব্য রেখেছেন ওনারা উনি সেইভাবে যে সেই ক্ষেত্রে বিভিন্ন বক্তব্য যেগুলো আপনারা শুনেছেন। আমরা যাব বিজেপি যিনি প্রতিনিধিত্ব করছেন রাজীব ভট্টাচার্য ওনার কাছে। তবে এর ক্ষেত্রে আমাদের লেট টেক যেটা নিউজ ভ্যানগার্ডের সাথে মিলে কাল গতকাল ওপিনিয়ন পোল দেখিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা কিছু ধারা দেখিয়েছিলাম, যেই ক্ষেত্রে আমরা রাজ্যের মানুষের কাছে গেছিলাম লেট টেক যেটা মানুষের ওপিনিয়ন পোল নিয়েছে যে কোন কোন ইস্যুগুলো রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মেইন ইস্যু, রাজ্যের মানুষ মেইন ইস্যু বলে ধারণা করে, সেই ক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মিলিয়েছি, প্রথম দিকে সেগুলোকে মেইন ইস্যু এবং ধীরে ধীরে নিচের দিকে ক্রমান্বয়ে সাজিয়েছি। আমরা দেখে নেব রাজ্যের মেইন ইস্যুগুলো কি রাজ্যের মানুষ মনে করে বেশিরভাগ মানুষ। এরপরে যাব বিজেপির যিনি প্রতিনিধিত্ব করছেন ওনার কাছে, প্লিজ। ঠিক উপরে দেখা যাচ্ছে করাপশন, দুর্নীতিকে মেইন ইস্যু রাজ্যের জনগণ দেখাচ্ছে, যে রাজ্যের 29% সামথিং দেখাচ্ছে যে দুর্নীতি একটি বড় ইস্যু, প্রাইস রাইজ মূল্যবৃদ্ধি সেটা সেকেন্ড লেভেলে রাজ্যের মানুষের ক্ষেত্রে স্থান পেয়েছে রাজ্যের মানুষের বিবেচনায়, আনএমপ্লয়মেন্ট বেকারত্বকে রাজ্যের মানুষের পরের ইস্যু দেখিয়েছেন, ল অ্যান্ড অর্ডার আইনশৃঙ্খলা পরিস্থিতি এটাকে এর পরে স্থান দিয়েছেন, ঠিক এরপরে ইনসার্জেন্সি যেটা
টেরোরিজমের সাথে যুক্ত সেটাকে, অর্থাৎ দুর্বৃত্তপনা সেটাকে স্থান দিয়েছেন, প্রভার্টি গরিবত্ব দারিদ্রতাকে স্থান দিয়েছেন, এরপরে ইনফ্রাস্ট্রাকচার এটাকে স্থান দিয়েছেন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিস্থিতিকে স্থান দিয়েছেন, ঠিক এরপরেই একেবারে শেষে পিস অ্যান্ড হারমোনি যেটা শান্তি এবং সম্প্রীতিকে স্থান দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অতিথিরা ঠিক স্ক্রিনে আজকে যেটা দেখা যাচ্ছিল, স্ক্রিনে আমরা দেখতে পেয়েছিলাম যে শান্তি সম্প্রীতি আমরা ঠিক একদম উপরে দেখছি, আমরা যদি দেখি করাপশন শান্তি সম্প্রীতি ঠিক নিচে, করাপশন উপরে, এরপর আমরা বলছি যে এই হচ্ছে ইস্যু, আমরা যাব রাজীববাবুর কাছে, কিন্তু শ্যামলবাবুর কাছে এক্ষেত্রে আসবো। শ্যামলবাবু, 4.58% লোক এই রাজ্যের মানুষ পিস অ্যান্ড হারমোনিকে স্থান দিয়েছে, অর্থাৎ একেবারে নিচেই এটাকে গুরুত্ব দিচ্ছে মানুষ যে এটা প্রাইম ইস্যু হিসেবে হতে পারে, সবচেয়ে বড় ইস্যুকে দেখাচ্ছে, করাপশান এর পর একে একে আসছে, করাপশানকে বড় ইস্যু দেখাচ্ছে, আপনারা এটাকে দেখাচ্ছেন, এক্ষেত্রে ছোট্ট একটা মন্তব্য করুন, এরপর রাজীববাবুর কাছে যাব। না সেটা তো শুনুন, আপনারা তো সেকশন অফ পিপুলের কাছে গেছেন, সবার কাছে তো জাননি, একটা স্টাডি করার জন্য সার্ভে করেছেন, ঠিক আছে, সেখানে বিভিন্ন লোক বিভিন্ন মতবাদ থাকতেই পারে, আর এটাকে পিস অ্যান্ড হারমোনি আছে বলেই কাজটা চলছে বলে এখন লোক সেটা বেশিভাবে বুঝতে পারছে না, 80 দাঙ্গা বা দেখেনি, বা 1993 সালের পরে এই যে ধরুন 2003 পর্যন্ত 10 বছর বা 8 বছর ধরুন, এরকম যে সময়টা, এই সময়টা 10 বছরের মধ্যে প্রায় 1 দশক যেভাবে মানে আমরা সাফার করেছি সারা রাজ্যের মানুষ, সেটা অনেক নতুন প্রজন্ম অনেকের কাছে সেটা ঠিক আছে, আমরা জেনেছি, মানে আপনি বলছেন এই রাজ্যে শান্তি সম্প্রীতি আছে বলে এটাকে প্রাইম ইস্যু হিসেবে দেখছেন না, না অনেক অনেকে অনেকে সেটা বুঝতে পারছে না তার গুরুত্বটা কিরকম, অনেকে আর কি, আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে যে আপনি শান্তি সম্প্রীতিটা দরকার আছে কিনা, দরকার তো নিশ্চয়ই আছে, সবাই জানে যে সম্প্রীতি না থাকলে, শান্তি না থাকলে আপনি উন্নয়নের কাজ করতেও পারবেন না, এটা উদাহরণ আমি এর আগের বার আমার কথাতে বলেছিলাম যে পাহাড়ে কি অসুবিধা ছিল আপনাদের কাছে, যেটা আপনারা তাহলে শান্তি সম্প্রীতি বজায় রাখছেন তাই তো মানুষ এটাকে, না না নিশ্চয়ই আমরা তো বজায় রাখার চেষ্টা করছি, ত্রিপুরার মানুষকে সাথে নিয়েই চেষ্টা করছি, এটা তো আর একলা কোনো সরকার বা কোনো দলের বিষয় নয়, সবার সহযোগিতা দরকার আছে, সেদিক থেকে এটা নিশ্চয়ই একটা প্রাইম ইস্যু, শান্তি সম্প্রীতি বজায় রাখতেই হবে। সেক্ষেত্রে এবার যে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বামফ্রন্টকে নিয়ে আসুন, তাহলে এটাকে আপনারা প্রাইম ইস্যু দেখাচ্ছেন, না না প্রাইম ইস্যু মানে ওয়ান অফ দ্য ইস্যু, ওয়ান অফ প্রাইম ইস্যু মানে কি একটা ইস্যু, আপনি কি আপনারা কি মনে করেন বিরোধী দল কেউ যদি ক্ষমতা আসে সেটা বিঘ্নিত হবে, বিরোধী দলের মধ্যে যদি যারা আছে যে ত্রিপুরা ল্যান্ডের দাবিদার যারা এরকম যারা মানে উগ্রপন্থীদের সঙ্গে যাদের একসময় যাদের মুখোশ হিসেবে কাজ করেছে এমন অনেক লোক আছে যারা এর মধ্যে ঢুকে রয়েছে, এগুলো তো আমারও কথা না আছে, এই যে পুলিশের রিপোর্টও আছে, সেগুলো যদি দেখা যেত ভালো করে পরিষ্কারভাবে আরও বোঝা যেত, তো সেখানে তাই এটা একটা ভয় আছে বই কি, এবং তারা যেভাবে উগ্রতার সঙ্গে এই ব্যাপারগুলো করছে বা দাবি করছে সেগুলো আপনারা দেখেছেন, রাস্তা রোকো আন্দোলনে করার সময় করেছে, বিভিন্ন সময় করেছে, মান্দায় কিছুদিন আগে করেছে গণ্ডগোল, হুমলুঙে একটা গণ্ডগোল হয়েছে, সেখানে একজন সাংবাদিক খুন হয়েছে, এইসব গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো ঘটেছে, এখানে অন্য কথা বাদ দিন, যদি এরকম উগ্রতা থাকে একটা ন্যাশনাল পার্টি হিসেবে বিজেপিকে পরিষ্কারভাবে এটা বলতে হবে, সেটা আমি বলেছি, যেহেতু তারা ন্যাশনাল পার্টি, ন্যাশনাল লেভেলে এবং রুলিং পার্টি সবচেয়ে বেশি দায়িত্ব তাদেরই, ভারতের শান্তি সম্প্রীতি শুধু না অখণ্ডতাও রক্ষা করবে, অখণ্ডতা রক্ষা, ঠিক আছে শ্যামলবাবু আপনার কাছে আসবো, আমি রাজীব ভট্টাচার্য যিনি এসেছেন জেনারেল সেক্রেটারি বিজেপি রাজ্য বিজেপি ওনার কাছে যাব, যেটা আমরা আমরা সার্ভে করেছি, সার্ভেতে যেটা উঠে এসেছে অবশ্যই আমরা আগে রাজীববাবুর কাছে যাই, এই বিষয়টার যেটা রাখবো আপনার কাছে, শান্তি সম্প্রীতি আজকে এই রাজ্যে আছে, তাই বামফ্রন্ট চাইছে এই রাজ্যে বজায় থাকার জন্যই, শান্তি সম্প্রীতি বজায় থাকার জন্য ওনারা ওনাদের মানুষ ভোট দিতে, আপনারা বলছেন চলো পাল্টাই, এখানে শান্তি সম্প্রীতি আইন শৃঙ্খলা বিঘ্নিত তাই চলো পাল্টাই, আসলে আপনাদের ইস্যুটা কতটুকু গুরুত্বপূর্ণ? দেখুন সিপিএম আজকাল শান্তি সম্প্রীতি তাদের স্লোগান, মেইন স্লোগান, আজকে ত্রিপুরা রাজ্যে 7 লক্ষ বেকার দীর্ঘ 25 বছরে নির্মাণ হয়েছে, আজকে দুর্নীতিতে ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, আজকে ত্রিপুরা রাজ্যে মূল্য বৃদ্ধি হচ্ছে দিন দিন, শাকসবজি থেকে শুরু করে মাছ ডিম সমস্ত কিছু, আর রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছুতে স্বয়ংসম্পূর্ণ, ডিমে স্বয়ংসম্পূর্ণ, মাছে স্বয়ংসম্পূর্ণ, সমস্ত কিছুতে স্বয়ংসম্পূর্ণ, স্বর্ণযুগের কথা বলছেন, এইগুলিকে পাশ কাটানোর জন্য তারা শান্তি সম্প্রীতির স্লোগান, একটাই শুধু স্লোগান, শান্তি সম্প্রীতি, শান্তি সম্প্রীতির স্লোগান দিয়ে মানুষকে বুকা বানিয়ে আবার ত্রিপুরা রাজ্যে কীভাবে ক্ষমতায় আসা যায় সেই ঢং সেই ভরণ তারা করছে, কিন্তু মানুষ বিশ্বাস করে, আজকে মানুষের কাছে প্রশ্ন, দীর্ঘ 25 বছর ধরে এই ত্রিপুরার যে শান্তি সম্প্রীতির কথা বলছেন, এরা বড় বড় করে বড় কথা করে,
আজকে ভারতীয় জনতা পার্টির প্রায় 9 জন কার্যকর্তা এই ত্রিপুরা রাজ্যে খুন হয়েছে, এই ত্রিপুরা রাজ্যে 2 জন সাংবাদিক খুন হয়েছে। আজকে ওনারা বলছেন যে আমরা আইপিএফটির লগে অ্যালায়েন্স করেছি, আমি আসবো, এই প্রসঙ্গে আসবো, কিন্তু আমি যদি সৎ সাহস থাকতো তাহলে এই রাজ্যের সরকার কেন সিবিআই তদন্ত দেয়নি, রাজ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কেন সিবিআই তদন্ত দেয়নি, পরিষ্কার হয়ে যেত জলের মতো। যদি আমাদের দলের কেউ থাকে, কোনো বিরোধী দলের যদি জড়িত থাকে, পরিষ্কার আসামি উঠে আসতো। কিসের ভয়, কিসের ভয়ে একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করেছে শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিককে পুলিশের ডেরায় নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে টিএসআর বাহিনীর কমান্ডেন্ট? তো শান্তি সম্প্রীতি কারা স্লোগান দিচ্ছে, শান্তি সম্প্রীতি কোথায় বিঘ্নিত হচ্ছে? এই গত 3 দিন আগে আমাদের সাতরামনগরের 11 নম্বর বুথে আমাদের সভাপতি বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে, 3 দিন ওনার মিসিং ছিল, তারপর ওনার ঝুলন্ত দেহ পাওয়া যায় বরজলার একটা টিআরডিসি সংলগ্ন জায়গা থেকে। তো শান্তি সম্প্রীতি ত্রিপুরা রাজ্যে আছে, ওনারা বলছেন, আজকে উনি বলছেন যে আইপিএফটির সঙ্গে আমরা আমাদের অ্যালায়েন্সের কথা বলেছেন। আমি আপনাদের ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দীর্ঘ 25 বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন, মাঝখানে 5 বছর বাদ দিলে আরও 35 বছর আপনারা এই রাজ্যে ক্ষমতায় ছিলেন, আপনাদের মূল ইস্যু ছিল আপনারা এই জনজাতিকে ডেভেলপ করা, জনজাতিদের জন্য কাজ করা, যেই জন্য টিটিএডিসি নির্মাণ করা হয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলুন, এবং জনগণের কাছে আমি ছাড়ছি বিষয়টা, আপনারা বুকে হাত দিয়ে বলুন যে এই 25 বছরে এই ত্রিপুরা রাজ্যের গ্রাম পাহাড়ের কয়টা উন্নতি হয়েছে, কয়টা প্রাথমিক বিদ্যালয় হয়েছে, কয়টা স্বাস্থ্য বিভাগ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হয়েছে, কয়টা ডাক্তার সেখানে হয়েছে, কয়টা রাস্তাঘাট হয়েছে, কয়টা পানীয় জলের ব্যবস্থা হয়েছে। এখনও গ্রাম পাহাড়ে মানে জনজাতিদের যে দুর্বিষহ অবস্থা সেটা চোখে পড়ার মতো। আর শান্তি সম্প্রীতি উন্নয়নের কথা বলতে পারেন না, আজকে দুর্নীতির কথা ওনারা, দুর্নীতিতে ত্রিপুরা রাজ্য নিমজ্জিত হয়ে গেছে। যদি সৎ সাহস থাকতো আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত ব্লকের অডিট হচ্ছিল, বিশালগড়ের অডিট হওয়ার পর যখন জনসমক্ষে অডিট রিপোর্ট চলে এসে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, গরিব মেহনতি মানুষের টাকা আত্মসাত করছেন বিডিও বিমল চক্রবর্তী, আর সমস্ত সে তৎক্ষণাৎ সমস্ত ব্লকের অডিট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন জনসমক্ষে আনা হয়নি, কেন বাকি ব্লকগুলির অডিট করা হয়নি, কিসের ভয়? আজকে শান্তি সম্প্রীতি বা আজকে অ্যালায়েন্সের কথা বলছেন আপনারা, আজকে ত্রিপুরা রাজ্যের গ্রাম পাহাড়ে জনজাতিরা যে জরাজীর্ণ অবস্থায়, এই ত্রিপুরা রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ আজকে যে ভোগান্তির শিকার হচ্ছেন, তাই এই যুবকরা বেরিয়েছে, আলাদা ত্রিপুরা ল্যান্ডের ইস্যু তারা সামনে এনেছে, আর আপনারা সেটা জোট করে নিচ্ছেন? না 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 না, আপনারা সেটাকে মেনে নিচ্ছেন? আমরা কথা না, আমরা এই ইস্যুকে আমরা মান্যতা দিচ্ছি না, আমরা আলাদা ত্রিপুরা রাজ্য চাই না। আপনারা দেখবেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা নেডার চেয়ারম্যান, উনি জয়েন্ট, এবং আমার রাজ্য সভাপতি এবং এনসি দেব বর্মার মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, সেখানে এক বিন্দুও এই ত্রিপুরা রাজ্যের ভাগের কথা ভারতীয় জনতা পার্টি মেনে নেয়নি। ভারতীয় জনতা পার্টি চায় এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের যাতে স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছু, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছুর যাতে উন্নয়ন হয়, ভারতীয় জনতা পার্টির সেই লক্ষ্যে আমরা কাজ করছি, এবং জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে সেখানে। সেখানে কোনো রকম ত্রিপুরা ল্যান্ডের কথা বা আলাদা ভাগের কথা আমরা মেনে নেয়নি, ভারতীয় জনতা পার্টি মেনে নেয়নি, এবং সেই ইস্যু থেকে আইপিএফটিও সরে আসছে। রাজীববাবু, যে রাজ্যে এখনো আপনারা বলছেন স্বাস্থ্য, শিক্ষা, গরিবতা সব কিছু আপনারা দেখাচ্ছে, প্রভার্টির উপরে আছে যে রাজ্যে, সেখানে আপনারা সেগুলোকে গুরুত্ব আরোপ না করে, সেই বিষয়গুলোকে না গিয়ে আপনারা চলপাল্টা স্লোগানের পাশাপাশি আপনারা সব যুবকের হাতে মোবাইল তুলে দেওয়ার বিষয়টা আনছেন, আপনারা আইটিতে ডেভেলপ করছেন যুবককে, কিন্তু আপনারা সেক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে কী চিন্তা করছেন? আপনাদের সেগুলো কেন আজকে আলোচনার থেকে নিচে টেবিলের প্রদীপের নিচে চলে যাচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে এই বিষয়গুলো? আপনারা মোবাইলের নেশা দেখাচ্ছেন ছেলেগুলোকে, এটাও তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে। ঠিক আছে, আসছি। আজকাল দেখুন, আজকে ভারতবর্ষ এই ডেভেলপ কান্ট্রি, মানে আমরা যদি ডেভেলপ বলি, ডেভেলপটা কিসের মাধ্যমে হবে? এই যে আপনার মোবাইল স্মার্টফোনের কথা আমরা বলছি, আজকে বাইরের অনেক তথ্য আমরা এই ত্রিপুরা রাজ্যে বসে জানতে পারি না। ভারতবর্ষের অনেক স্কিম রয়েছে, গরিব মেহনতি মানুষের জন্য স্কিম রয়েছে, মানে বেকারদের জন্য অনেক স্কিম রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, কর্মসংস্থানের ক্ষেত্র রয়েছে, সেইগুলিকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে জানতে পারেনি, আজকে ত্রিপুরা রাজ্যের বেকাররা জানতে পারেনি। যারাই কিছু জানার সুযোগ পেয়েছে তারা ত্রিপুরা রাজ্যের বহিরাজ্যের গিয়ে সেখানে কর্মসংস্থান করছে, ত্রিপুরা রাজ্যে সেটা পিছিয়ে রয়েছে। চলো পাল্টাই স্লোগানটা
দেখুন আজকে আপনি আপনারা আপনাদের এই অ্যাসেসমেন্টে করাপশন ইজ এ মেইন পয়েন্ট, প্রাইস রাইজ, তারপর আনএমপ্লয়মেন্ট ইস্যু, এইগুলি আপনাদের মানুষ জনগণ এইগুলিকে ইস্যু বানাচ্ছে আজকাল। এই আগামী ভোটকে ভোটের নিরিখে এইগুলিকে ইস্যু বানাচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনগণ। সেইগুলিকে সেইগুলিকে আমরা যদি রেস্টেন করতে হয় তাহলে আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে এই সমস্ত কিছু জানার একটা অধিকার, আমাদের সমস্ত তথ্য জানার অধিকার আমার আমাদের সবাই সমগ্র ভারতবাসীর ভারতবাসীর আছে, সেটা একটা আমাদের অধিকার, মৌলিক অধিকার। তো সবগুলি জানার জন্য যেরকম করাপশন আপনি বলছিলেন, করাপশন করাপশনটাকে যদি আমরা নিজ লেভেল অব দি করাপশনটাকে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে কিন্তু এই করাপশন বন্ধ করা সম্ভব হবে না। আজকাল যদি মানুষ জাগ্রত হয়, আমি যদি আমার একটা স্মার্টফোন দিয়ে আমার এই মানে গরিব মেহনতি মানুষের জন্য, আমার এই পঞ্চায়েতের জন্য, আমার এই ওয়ার্ডের জন্য কি কি সুবিধা উপলব্ধ হয়েছে, কি কি সুবিধা সরকার থেকে পেতে পারি সেইগুলি যদি আমি না জানতে পারি তাহলে আমি আমার অধিকারটা কী ন্যায্য পাবো না, আমি কী করে পাবো? আজকাল মানুষকে সরিয়ে দিয়ে আজকে টু পাইস কামানোর জন্য সেইগুলিকে মানুষ যাতে এইগুলি জানতে না পারে, এই স্কিমগুলি সম্পর্কে যাতে সচেতন না হতে পারে, বেকারদের এবং শিক্ষিত যুবকদের যাতে সেইগুলি অন্ধকারে রাখা হয়, এই ত্রিপুরা রাজ্যে কতদিন কমিউনিস্টরা করে আসছে, যেই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের যুবকরা আজকে পিছিয়ে রয়েছে, সেই কারণে আপনারা উন্নতি করতে চাইছেন। ঠিক আছে, আসবো অরুণবাবু আপনার কাছে যাই। অনেকক্ষণ ধরে এই বিষয়গুলো শুনছিলেন, আপনার মন্তব্য কি? দুজনের বক্তব্য শুনেছেন, আমাদের একটা ল্যাবটেক যেটা করেছে সেটাও দেখেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি স্যার? এখন ভোটটা হবে মূলত এই যে দীর্ঘদিন ধরে বামফ্রন্ট আছে এটা একঘেয়েমি হয়ে গেছে, মানুষ এতে কিছুটা অন্য পার্টিকে দেখতে চায় ওরা কী কাজটা করে। আজকে যদি বামপন্থীরা এসছে, বামপন্থী মানে সিপিআইএম, হ্যাঁ, আর ওদের তো ফরওয়ার্ড ব্লক বা আরএসপি, তাদের কথাবার্তা তো শোনাই যায় না বা পাত্তাও দেয় না তাদেরকে। সিপিআইএমই হচ্ছে মূল শক্তি, 60টা সিটের মধ্যে 57টাতে ওরা কনটেস্ট করছে আর 3টা একটা একটা করে সিট তাদেরকে দিচ্ছে, ওরা আছে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে করাপশন কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই সরকার, কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? তারপর আইন শৃঙ্খলা, এখন IPFT আছে, INPT আছে, অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, কিন্তু এই যে 1980তে জুন রায়টের সময় বিজেপিও ছিল না, IPFT ছিল না, INPT ছিল না, শুধু CPIM ছিল, তখন হলো কেন? ওরা যদি এতই সুশাসন দেয় তাহলে ওই সময় হয়েছে কেন? মাইক্রোস্কোপিক, 60টাতে 4টা সিট ছিল, আপনার 56টা যদি 56টা থাকে আপনার সাপোর্ট বেসটা কত বেশি, আপনার সাপোর্ট বেসটা কত বেশি, আপনার পঞ্চায়েতগুলো আপনার হাতে, আপনার তখন ADC হয়নি, তো আপনার তো জনসমুদ্র আপনার পক্ষে, আপনি এত আপনার গোয়েন্দা দপ্তর আপনার হাতে, এত ইন্টেলিজেন্স উইক আপনার হাতে, আপনার পঞ্চায়েতগুলো আপনার লোকজন গ্রামীণগঞ্জে রয়েছে, ওরা যে প্রিপারেশন নিচ্ছে TNB বা অন্য একটা দল, আপনি খবর পেলেন না, আপনার প্রশাসন খবর পায়নি, তো আপনি কী প্রশাসন চালাচ্ছেন? এটা সারা ভারত 1970 এই আপনাদের মুশকিল হয়েছে, বামপন্থীদের মুশকিল হয়েছে, কোনো কিছু ত্রিপুরাতে র্যাপ, উত্তরপ্রদেশ সবচেয়ে আমাদের এখানে র্যাপ, ওখানে একটু কম হচ্ছে আর একটু বাড়লে হয়, এই তাদের বামপন্থীদের কথা বলে আর আর কতগুলি কথা বলবে? আমরা ভারতবর্ষের মধ্যে আমরা চ্যাম্পিয়ন, ত্রিপুরা রাজ্য জলে স্থলে অন্তরে মাছ উৎপাদনে, ডিম উৎপাদনে, সবজি উৎপাদনে, এই গাঁজা উৎপাদনে, সব কিছুতে আমরা রেখাতে আমরা প্রথম, ওরা কোনো ব্যাপারে দ্বিতীয় তৃতীয় নাই সব ব্যাপারে, এবং কোনো কিছু বললেই আসামে হচ্ছে, কোনো কিছু বললে উত্তরপ্রদেশে হচ্ছে, মুশকিল হচ্ছে। আপনি ত্রিপুরার পার্সপেক্টিভে কথাটা বলেন, আমার বাড়িতে কেন গণ্ডগোলটা হচ্ছে সেইটা আমি দেখব, পাশের বাড়িতে গণ্ডগোল হচ্ছে অত আমার বাড়িতে গণ্ডগোল হবে না, এটা কেমন তোর কথা? তাদের যুক্তিগুলি হচ্ছে অবান্তর, বামপন্থীদের যুক্তিগুলি হচ্ছে অবান্তর। আমি কয়জনের করাপশন, আমি কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি? এতগুলো চিটফান্ড কাজ করলো ত্রিপুরা রাজ্যে, এবং ফাইন্যান্স মিনিস্টার বক্তব্য রাখলেন যে 35,000 কোটি টাকা নিয়ে গেছে, গরিব মানুষের, বেশিরভাগ গরিব মানুষের টাকাই নিয়ে গেছে, তো ওদের ধন সম্পত্তি যা আছে ওদের বলেছে যে এগুলি বিক্রি করে যা যা পারো দিয়ে দাও,
তো দিচ্ছে না কেন গভর্নমেন্ট? গভর্নমেন্ট শুধু ভাষণবাজিতে মানুষকে ভুল বিভ্রান্ত করে, কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে, এইটা হচ্ছে তাদের কাজ, অন্য কোনো কাজ নেই। এবং এই যে সবজি একটা ক্ষেত্রে বলে ওদের অ্যাচিভমেন্টটা ঠিক আছে, এখন ডেইলি কয়েক হাজার কেজি মাছ বাইরে থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ থেকে আসে। কালকেই আগামী দিনই বলা হবে যে আপনি রাজনৈতিক ভাষণ দিচ্ছেন যে আপনি সরকার বিভ্রান্ত করেন। না 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 না, ওরা 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 মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনাকে তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গতকালকে আমরা গতকালকে বসছিলাম কয়েকজন সম্পাদক সিনিয়র জার্নালিস্ট, আমরা বসছিলাম, বসে আমরা অ্যাপিল করলাম, আমরা অ্যাপিল করলাম যে এই যে ইলেকশন, উই অ্যাপিল টু অল দি পলিটিক্যাল পার্টিস নট টু ইন্ডালজ ইন ভায়োলেন্স, যাতে কোনো প্রকার সহিংসতা না হয়, শান্তিপূর্ণ ভোট হয়, একজন মানুষও যাতে মারা না যায়। হিমাচল প্রদেশ এবং গুজরাটে ইলেকশন হয়ে গেল, শ্যামলবাবু শুনুন, সেখানে একজন লোকও মারা গেল না, এখানে কেন লোক মারা যায়? ত্রিপুরাতে শান্তি তো আছে, কেন মারা যাবে? কে করছে? আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনার প্রশাসন কোথায়? আপনি এই যে বললেন রাজীববাবু, দিনে দুপুরবেলা একজন কমান্ডেন্ট, একজন সিনিয়র পুলিশ অফিসার ডেকে নিয়ে একজন সাংবাদিককে হত্যা করে দিল, খুন করে ফেলল। আমরা বললাম যে এইটার ব্যাপারে সিবিআই হোক, সিবিআই দিতে অসুবিধা কি আছে? এটা কি চিফ পুলিশে ইনভলভ আছে না? চিফ পুলিশে বলে দিয়েছে তাকে করো, খুন করে ফেলো, তাকে মার্ডার করে ফেলো। তো চিফ পুলিশে যখন বলে নেই, আমি তো বিশ্বাস করি সিপিআইএম পার্টি ইনভলভ না এতে, এবং শ্যামলবাবু তারও ইনভলভ না, তাহলে শুধু একজন পুলিশ অফিসারকে বাঁচাতে কেন সিবিআই দিল না? সিবিআই যেতে অসুবিধাটা কি ছিল? আপনারা সংবাদ জগৎ শুধুমাত্র শাসক এবং 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 শুনুন শুনুন শুনুন, এবং এই যে মেলার মাঠ থেকে বলা হয়েছে, আমরা একবার দিল্লি গেলাম, আমাদের কিছু সমস্যা ছিল, ওরা এখানে বলে দিলেন যে ওরা টাকা আনতে গেছে। হ্যাঁ, এদের কথাবার্তা শুনে কোনো কাজ নেই, ওরা আমরা বিভ্রান্ত হই না, কিন্তু গ্রামীগঞ্জের কিছু অংশের মানুষ বিভ্রান্ত হয়। এখন বলছে যে শান্তি, আর শান্তিটা এখন অশান্তি কেউ করতে পারবে না। একটা সময় গেছে কিছুটা গভর্নমেন্টও গভর্নমেন্টও ইনস্টিগেট ইন্সপায়ার করেছে, এনকারেজ করেছে গণ্ডগোল করার জন্য, গণ্ডগোল ট্রাবল ট্রাবল সিচুয়েশানে ফিশিং ফিশ কালটিভেট করতে ফিশিংটা করতে সুবিধা হয়। সরকারের অনেক কিছু আছে, আপনি গণ্ডগোল করলে পরে আপনাকে এনকারেজও গণ্ডগোল করে তাকে মার, এরপরে আপনাকে ঘোড়া জোলা মাছ ধরে, এরপরে আপনাকে অ্যারেস্ট করবে, আপনি আপনাকে ছেড়ে দেবো, আমার দলে আসো। সে কি উগ্রপন্থী ছিল না? খগেন্দ্র জমাতিয়া, সে সারেন্ডার করার পরে, সারেন্ডার করার আগে কথা হয়েছে তুই আমার দলে জয়েন কর, এগুলি পলিটিক্যাল পার্টিগুলি করে। হ্যাঁ, এরপরে করেছে, এরপরে সে এখন মন্ত্রী হয়ে গেল। বীরেন্দ জমাতিয়া তার সঙ্গে করেছে, বীরেন্দ জমাতিয়া, তো বীরেন্দ জমাতিয়া অ্যাসাসিনেটেড হয়ে গেল অন্য একটা কারণে। তো এইগুলি করাপশান। এই যে চিটফান্ডগুলি এলো, চিটফান্ডগুলি কীভাবে ব্যবসা বাণিজ্য করে? আপনি ট্রেড লাইসেন্স দিয়েছেন তাদেরকে ব্যবসা করার জন্য, তো ওরা কী ধরনের ব্যবসা করে? আপনি সুপারভাইজ করবেন না তাদেরকে? আপনার সেই ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট কী কাজ করছে? আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, কোন ব্যাপারে? আমরা কাঁচা লঙ্কা এখনও, এখন সুদিন কাঁচা লঙ্কার দিন, এখনও বাইরে থেকে কাঁচা লঙ্কা আসে। আমরা পেঁয়াজ উৎপাদনে আমরা জানি না কিছু, আমরা রসুন উৎপাদনে জানি না কিছু, মসুর ডাল উৎপাদনে জানি না কিছু, আমরা আলু উৎপাদনে জানি না কিছু, আমরা চাল উৎপাদনে, কমার্শিয়াল চাল আমরা উৎপাদন করি, আমরা কোন ব্যাপারে কি বলে ওরা বুঝতে পারি না সব ব্যাপারে আমরা। এবং এবং বন্ধু সরকার থাকতে ওই বলে যে সাহেব রাজি বিবি রাজি কেয়া করে গা কাজে, মনমোহন সিংহ প্রেম করে মানিক সরকারের সঙ্গে, মানিক সরকার প্রেম করে সোনিয়া গান্ধীর সঙ্গে, এই প্রেম করে সার্টিফিকেট কতগুলি পেয়ে যায়, আমরা কখনো দেখিনি। আমরা শুনেছি যে সার্টিফিকেট 29-30টা, আরও যদি যদি ওরা থাকতো আরও অনেকগুলি সার্টিফিকেট ওরা পেয়ে যেত। কোন ব্যাপারে আপনি বিষয়টা হচ্ছে এই যে, এই যে প্রেসিডেন্ট কালাস, প্রেসিডেন্ট কালাস, শুনুন শুনুন, আর এখন বিভ্রান্ত, আর বিভ্রান্ত করে করুক এটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওরা আপনার স্বার্থে গেলে, আপনার স্বার্থের বিরুদ্ধে গেলে আমরা বিভ্রান্ত করি, আপনার স্বার্থের পক্ষে গেলেই আমাদের মতো ভালো লোক আনে তখন সার্টিফিকেট আমাদেরকে দিতে আরম্ভ করবে, এগুলো বলেন আমরা বাস্তব কথা বলেন। আমি আমি বলি শ্যামলবাবু শুনেন, একটা ইনস্টেন্ট আমি দিচ্ছি, এই এই যে ক্রিমিনালাইজেশন এগেনস্ট উমেন, ক্রিমিনালাইজ, সর্বরী চাকমা বলে একটা মেয়ে ছিল, হ্যাঁ, স্টেনোগ্রাফার সার্ভিসের, ক্যাডার সার্ভিসের লোক, মহিলা, সে একদিন মুখ্যমন্ত্রীর কাছে গেল তিন পাতা চিঠি নিয়ে নিজের হাতের লেখা। ও বলছিল যে হাজব্যান্ড খোকন দেববর্মা, সর্বরী চাকমা এবং খোকন দেববর্মা গেল মুখ্যমন্ত্রীর কাছে, গিয়ে লিখিত দিল একজন আইএএস অফিসারের নামে যে সে আমাদেরকে সেক্সুয়ালি হ্যারাস করতেছে, আমার পরিবার ধ্বংস, আমি বাঁচতেই পারি না।
মুখ্যমন্ত্রীর কাছে গেল, এরপরে মুখ্যমন্ত্রী এই মেয়েটাকে রক্ষা করতে পারেন, মেয়েটা কমিটেড টু সুইসাইড, নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে সুইসাইড করেছে মেয়েটা, একজন চিফ মিনিস্টারের কাছে গেল, একজন চিফ মিনিস্টারের কাছে গেল। এরপর যখন এটা নিয়ে হইসই হয়েছে, তখন প্রদীপ সরকার দিয়ে একটা কমিশন বানিয়েছে, সেই কমিশনের রিপোর্টটা কোথায়? বুঝছেন, এইগুলি গ্রামে গঞ্জে গিয়ে যা তা বলে মানুষকে বিভ্রান্ত করা। ইউপিতে সামলবাবু বলেছেন, ইউপিতে আরও বেশি হয়, আরে হয়তো ঘটনা হয়। আপনার কাছে যখন মেয়েটা গেল তার হাজব্যান্ডকে নিয়ে, তার একটা ছেলে হাজব্যান্ডকে নিয়ে গেল, আপনি লিখিত দিল সে আমাকে সেক্সুয়ালি হ্যারাস করতেছে এইভাবে, তখন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? সেই মেয়েটা কমিটেড সুইসাইড, কি জবাব? ইউপিতে হয় অতবে আমাদের দেশে হবে? এগুলি যুক্তি। অরুণবাবু, তাহলে আমাদের আজকে সমীক্ষা যেটা বলছে, করাপশন, ল অ্যান্ড অর্ডার, পুরিটি, এগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি? এবং সেই ক্ষেত্রে পিস এন্ড হারমোনি যেটা ওনারা বলছেন, সেটাকে কী জায়গাতে দেখছেন? ওটা আমাদের পোল বলছে এটা একেবারে নিচে, মানুষের চাহিদার মধ্যে বলছে শান্তি সম্প্রীতি এখানে আছে থাকবে সেটা বলছে, আর এখানে যেটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা করাপশন, শান্তির সাথে আপনি এক কতটা একমত? এখানে যদি তাদের মেলার মাঠকে জিজ্ঞাসা করেন, তাহলে যে আমাদের এখানে করাপশন নেই, করাপশন ইউপি বিহারে আছে, ওই করাপশন দিল্লিতে আছে, আমাদের এখানে শান্তি সম্প্রীতি চূড়ান্ত আছে। আমরা যদি না থাকি তাহলে শান্তি সম্প্রীতি হবে না। আমি বলি একটা কথা, জোট সরকারের আমলে ওরা একটা উগ্রপন্থী দল বানিয়েছে, উগ্রপন্থী দল বানিয়েছে গণ্ডগোল পাকানোর জন্য ইন্টেরিয়রে, কেমন বানিয়েছে। এরপরে যখন গভর্নমেন্ট হয়ে গেল 93, তখন ওরা ওভারগ্রাউন্ডে আসলো 93, তো শিকারী বাড়ি মুঙ্গিয়াকামির কাছে শিকারী বাড়িতে ওরা সারেন্ডার করলো। দশরথবাবু তখন চিফ মিনিস্টার, ওখান থেকে ওরা সারেন্ডার করবে, আমাদেরকে নিয়ে গেল, আমরাও গেলাম সাংবাদিক হিসাবে। ওখানে ললিত দেববর্মা যেই কথাটা বলেছে এখনও আমার কানে বাজে, বলছিল যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা অস্ত্র ধরেছি, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমরা আজকে অস্ত্রশস্ত্র মাননীয় মুখ্যমন্ত্রী জমা দিচ্ছি। এই হচ্ছে তাদের গণতন্ত্র, এই হচ্ছে তাদের শান্তি সম্প্রীতি, অস্বীকার করুক শ্যামলবাবু। শ্যামলবাবু, আর ছোট্ট এক মিনিট আছে এই বিষয়ে, এতগুলো কথার উত্তর তো আর এক মিনিটে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমরা একেবারে শুনে না, আমি আমি তাও বলে নি, বলুন বলুন। প্রশ্নটা হলো এখানে আমি না সংবাদ মাধ্যম না সংবাদ মাধ্যম না আপনি যেভাবে মানে ওরা যেভাবে বলার চেষ্টা করেছেন, দুজনেই প্রায় এক লাইনেই কথা বলেছেন। হ্যাঁ, এটাই তো কিছু বিষয় বিরোধিতা করে, আমি যেটা বলছি সেটা হলো পরিষ্কার কথা, আমরা কারোর অন্য একটা স্টেটের সঙ্গে তুলনা করে এই কথা বলবো না যে ওখানে বেশি হচ্ছে বলে এখানেও হবে, এটা আমি বলিনি। আমি বলতে চাইছি যে সামাজিক যে পরিস্থিতি সারা দেশে চলছে, এর বাইরে ত্রিপুরা তো আলাদা ছোট রাজ্য হিসেবে ত্রিপুরা নিশ্চয়ই এর বাইরে যেতে পারবে না, ত্রিপুরার মধ্যেও তার প্রভাব থাকবেই। তো আমরা সেটাকে চেষ্টা করছি যে কোনোভাবেই হোক এটাকে যাতে প্রতিরোধ করা যায়, প্রতিরোধ হওয়া উচিত। এখানে যদি কেউ দুঃখজনকভাবে কারোর মৃত্যু হয়ে থাকে সেটা অবশ্যই নিন্দনীয় হবে, এবং আমরা এই বিষয়ে কোনো আলাদা করে কোনো বক্তব্য এইভাবে রাখার কোনো আমি মনে করি না কোনো সুযোগ আছে। শুনুন, সিবিআই তদন্ত দিলেই সব হয়ে যাবে, আপনাদের হাতের পুতুল হয়েছে, ত্রিপুরা রাজ্যে সিবিআই যারা ফান্ডের প্রতারণাকারী উচিত সাক্ষী শুনে শিক্ষা দেবে শান্তি সম্প্রীতির স্লোগান দিয়ে মানুষকে বোকা।
বানানোর চেষ্টা করা হচ্ছে, সিবিআই তখন থেকে আটকায়নি, আপনারা কোর্টে গেছেন, কোর্টে সিবিআই কিছুই করেনি। আর এনকাউন্টার হয়েছে, শুনুন, এনকাউন্টার করে পুলিশ গত 11 মাসে ইউপিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে দেখতে থাকুন তক্ক যুক্তি তক্ক। তবে কথা হচ্ছে, প্রচারের শেষ তুলির টান পড়েছে, রাজ্যের মানুষ যাদের জনগণের যেগুলো আসল ইস্যু এগুলোকে উঠে আসবে, ভোটের বাক্সে স্থান পাবে, এবং রাজনৈতিক দলগুলোকে সেই ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে দেখেছে, এবং আগামী দিনে যেই ক্ষমতায় আসুক সেই ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে, এটাই মূল কথা। এবং রাজ্যের জনগণের সত্যিকারের কথা উঠে আসুক এবং মনোবাঞ্ছা ভোটের বাক্সে উঠে আসুক। এই ক্ষেত্রে আজকে যেতে যেতে বলতে হচ্ছে, অনেক দিকে ভাষণ শুনবেন, কথা বলবেন নেতা, বিচার করবে জনতা, জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি চন্দন দেবনাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।